পরিচয় বলতে আমার পরিচয় একটাই, সেটা হচ্ছে মানুষ। তো এটার নামে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ওই পরিচয়টা ভাই দেখে। আপনাকে ধন্য। হ্যাঁ, আপনি কোনটা স্বাচ্ছন্দ্য করলেন সেটা শুনে জানতে আমরা ভাই চাইনি ভাই, এখানে আমি আসলে সবাই জানতে মানুষ, চেয়েছি আপনার আমরা ধর্মীয় আমরা পরিচয়টা কিন্তু কি। সবাই আপনি কি মানুষ। আস্তিক? আস্তিক আমার? হ্যাঁ সেটাই আমার সেটাই কাছে জি। যে অন্য আমাদের বিতর্কে এসবে ধর্মীয় আমরা পরিচয় বিতর্কে থেকে আমরা বিতর্কে না যাই, আমরা আমরা প্লিজ জি আমরা ওই বিতর্কে আমরা ওই বিতর্কে যাব না। আপনি আপনি কি মনে করেন সেটা আমার কাছে মানে মূল ব্যাপার না। আমি আসলে যেটা আমাদের যে রুলস, আমাদের যে রুলস রেজুলেশন, সেটার বাইরে আমরা আসলে যেতে পারবো না। আপনি মানুষ, আমিও মানুষ, প্রত্যেকেই মানুষ, আমাদের প্রত্যেকের পরিচয় মানুষ। তারপর আমাদের একটা ধর্মীয় একটা পরিচয় আছে। ধরেন আপনি যদি বলেন যে আপনি নাস্তিক, প্রত্যেকের সেটাও বলতে পারেন প্রত্যেকের কেন যে ধর্মীয় আপনি পরিচয় থাকতে হবে? নাস্তিকতা তো কোনো ধর্মীয় পরিচয় না। না। আমি আপনাকে বলছি যে আপনাকে আপনি পেঁচাবেন না, পেঁচাইলে আমরা এখানে পেঁচানোর কোন রকম প্রশ্রয় আমরা এখানে দিব না ভাই। আপনি যদি যদি নাস্তিক হয়ে থাকেন সেটা আপনাকে স্পষ্ট করে বলেন যে ভাই আমি নাস্তিক, আর যদি আস্তিক হয়ে থাকেন সেটা আপনি বলতে পারেন যে আমি আস্তিক। ঠিক এখন আছে, সাইফুল্লাহ ভাই, এটাকে আমি আপনাদের উপর ছেড়ে দিতে পারি? আপনারা যেটা বলেন আমি সেটাই, আমার কোনো ডিসিশন না না, এখানে আমি নাই। আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি, আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি ভাই। আমি তো কিছু বলবো না, আমি আপনি তো আমি মুসলমানও হইতে পারি, মানে ধার্মিক হইতে পারি, নিধার্মিক হইতে পারি, এটা আপনারা যদি মেক করেন এটা আমার জন্য বেটার হয়। বাট আমার না কিছু না, প্রশ্ন আমরা ছিল মেক করতে স্পেসিফিক। চাচ্ছি না, আমরা বেসিক্যালি মেক করতে চাচ্ছি না, আমরা আপনার মুখ থেকে তাহলে শুনতে চাচ্ছি। একটা কাজ করলে আমি রিকোয়েস্ট করব সাইফুল্লাহ ভাই, আপনি এটা টাইটেলে দিয়ে দেন যে শুধু এইখানে পরিচয় দিয়ে কথা বলতে হবে, আপনি ধার্মিক না নিধার্মিক এটা টাইটেলে দিয়ে দিলে বেটার হয়। তাহলে তো আমরা জয়েন করব না, ব্যাপারটা বুঝছেন? আচ্ছা কিছু লেখা নাই আচ্ছা এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আমি আছে, আপনাকে আপনার কি এইসব ভাই, বক্তব্যের জন্য আমার আছেন সেটা বলুক বলুক। সে বুঝা গেছে, জি সে আচ্ছা ভাই নাস্তিক, আপনার ধন্যবাদ। অসুবিধা নাই। আপনি বলেন আপনার, হ্যাঁ হ্যাঁ যেটাই আপনি কি বলেন না বলতে কেন আসছেন একসাথে সেটা ধন্যবাদ। বলেন, মেক করেন আপনার আচ্ছা পয়েন্ট। হ্যাঁ জি ধন্যবাদ এসব ভাই, ভাল লাগলো। বলেন। দেশত ভাই কিছুক্ষণ আগে বলতেছিল যে ওই যে ফ্রি সেক্স এর ব্যাপারে, তো যে একটা মানুষ অনেক মানুষের সাথে সেক্স করে এই ব্যাপারটা হচ্ছে নাস্তিকরা ম্যাক্সিমাম টাইমে করে, অ্যাথিস্টরা আপনি বলছিলেন, কিন্তু এই ব্যাপারটা তো ধার্মিকদের ক্ষেত্রে বেশি হয়। আমরা যখন যদি মুসলিম ধর্মের দিকে তাকাই দেখা যায় যে একটা ছেলে হচ্ছে তিনটা বা চারটা বিবাহ করতে পারে, তো এটা তো ধর্মের ক্ষেত্রে ব্যাপারটা বেশি হয়, এখানে তো নিধার্মিকের ক্ষেত্রে তো ব্যাপারটা হয় না। তো এই প্রসঙ্গে যদি আপনার কিছু বলার থাকে। আচ্ছা, প্রথম একটা কথা হইলো, আপনি জি কি কোন মানুষের কর্মকাণ্ড দিয়ে কি আপনি ধর্মকে আইডেন্টিফাই করেন, না ধর্মকে আইডেন্টিফাই করেন তার স্ক্রিপ্ট কে দিয়ে? এক্স্যাক্টলি, তাহলে মানুষের কোনটা কর্মকাণ্ডের সাথে কোনটা কেন করেন আপনি, এক্স্যাক্টলি কোনটা তা করেন মানুষের কর্মকাণ্ডের সাথে আপনি কেন ধর্মটাকে মিলাচ্ছেন? মানুষের কর্মকাণ্ডের সাথে আমি কিন্তু কখনোই ধর্ম মিলাই নাই। আমি আপনি যখন যে ইসলামের কথা জি বলি তখন কিন্তু আমি ইসলামের নীতিমালাটাই বলি, কে পালন করলো কে করলো না, সেইভাবে আমি কিন্তু কাউকে মানে পয়েন্ট আউট করে কথা বলি না। ঠিক তাহলে আছে, ইসলামের হ্যাঁ ইসলামের নীতিমালায় তো বলতেছে যে একটা ছেলে চারটা বিবাহ বা তিনটা বিবাহ করতে পারবে, আপনি বলেন তো তাই না? দেখি। আচ্ছা, যেহেতু আপনি পড়ছেন আপনি বলেন, এটি আমার আমাকে ব্যাখ্যা দেন না আমি অ্যাকচুয়ালি জানতে কি চাচ্ছি, বলছে। আপনারা তো না 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 তো না, জানেন ব্যাপারটা, আমার আপনি যেহেতু ইনফরমেশনটা কি এটা রং? আমি শুনছেন, যদি রং ইনফরমেশন দেই না তাহলে না আমাকে আপনি বলবেন যে রং না, তিন্নি ভাই এই কিন্তু ইনফরমেশনটা হচ্ছে রং। আপনারটাই আপনি ব্যাখ্যা দিবেন, মানে আপনি যেটা বলছেন এইটাই বুঝায় বলেন, মানে এটাই বুঝায় আমি বলেন আমি যেটা 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 বোঝাতে বলছেন। চাচ্ছি, ধর্ম মানুষকে ইনস্পায়ার করে যে না না, তিনটা বা এটা না চারটা এটা না, মানুষের এই সাথে যে সেক্স করার জন্য। চাইর দিয়া যে বলেন এইটাই সুন্দর জি করে বলেন, আপনি একটা তো শুনে আসছেন এটাই তো একটা আয়াত, বলতেছি। এইটাই সুন্দর না করে না না বলেন আমাকে আমি তো হ্যাঁ বলেন। এটাই বললাম, আমরা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখি তাহলে তো আমরা দেখবো যে সে একটা মানুষে অনেকগুলো মানুষকে বিবাহ করছে। তো ধর্ম মানুষকে বা আপনি আপনারা কিন্তু যাকে বলেন অন্যদিকে হচ্ছে যাচ্ছেন, পৃথিবীর, না না না, না আপনি না আমার না কথাটা খেয়াল মোহাম্মদ করেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইসলাম ধর্মেরই তো মানুষ, আমি তো অন্য দিকে কোথায় যাচ্ছি? ক্লিনজি ভাই, আমি জি জি কথাটা ভাই দেখেন, আমি শুনেন। জি আমি ভাই প্রথম বলছি যে আমাদের একটা স্ক্রিপ্ট আছে, সেটা হলো কোরআন। ঠিক আছে, আচ্ছা, জি এবং আমরা আমরা যারা মুসলমান তারা কোরআনকে ফলো করার চেষ্টা করি। যে যত জি বেশি ফলো করে সে তত ভালো মুসলমান, যে যত কম রাইট ফলো করে সে কম। যেমন আমরা লেখাপড়া করি, দেখবেন মেট্রিক পাস করছে, থার্ড ডিভিশন আছে, সেকেন্ড ডিভিশন আছে, ফার্স্ট ডিভিশন আছে, স্ট্যান্ডও আছে, তো বুঝতে পারতেছেন। তো আমরা কিন্তু ওই থার্ড ডিভিশন পেলে বুঝি যে বই পড়ছে ঠিকই কিন্তু কম পড়ছে। তো ঠিক একই রকম, একই রকম এই কোরআন এবং হাদিসকে যে যতটুকু পরিপূর্ণ ভাবে পালন করে সঠিকভাবে সেই অত ভালো মুসলিম। কিন্তু আমরা ফলো করি কোরআনের স্ক্রিপ্ট অনুযায়ী। ওকে, তো আপনি তখন, আমি তখন আপনাকে বলছি যে আপনি কি স্ক্রিপ্ট দিয়ে মানুষকে বিচার করেন, না মানুষের ইন্ডিভিজুয়াল কর্মকাণ্ড। যেমন ধরেন আমি বললাম মুসলিম, কিন্তু আমি এমন একটা কর্মকাণ্ড করতেছি যেটার সাথে কোরআন যায় না, আমি কোরআনেরই মনে করেন একটা বিধানকে ভায়োলেট করতেছি। আমি এখন কিন্তু আপনাকে আমার এই, স্পেসিফিক প্রশ্ন করেছিলাম এরশাদ ভাই, আপনি কিন্তু পয়েন্টটা হ্যাঁ থেকে ওই অন্যদিকে ডাইভার্ট স্পেসিফিক করতেছেন। প্রশ্ন আপনি করছেন যে ইসলামে তো তিন চার বিয়ে আছে, তখন আমি জি বুঝলাম যে আপনি এই আয়াতটার সম্বন্ধে জানেন।
তখন আমি আপনাকে প্রশ্ন করছি, এই আয়াতটাই ভালো করে আমাদেরকে বুঝান, যেটুক একটা আয়াত তো আপনি নিয়ে আসছেন, এইটাই আমাদেরকে বুঝান আসলে কোরআনে কি বলা আছে। আপনি যেটা বলছেন এইভাবেই লেখা আছে না না এখানে আরো কিছু আছে, এটাই আমি আপনাকে প্রশ্ন করছি। এইখানে তো কোরআনের আয়াতটা বোধহয় এরকম আছে, আমার স্পেসিফিক আয়াতটা মনে নাই, কোরআন শরীফ তো নাই। আমি বলি আমার যদি ভুল হয় আপনি আমাকে ধরা দিবেন, এটা আপনার ভুল হচ্ছে, রাইট? আমাকে বলতে দালে ভুল আপনি কেন করবেন? কোরআন সম্বন্ধে আপনি ভালো করে জানেন যে কোরআন কিন্তু কোন ইতিহাসের বই না, যে আমি ধরে নিলাম কোরআনের প্রতিটা কমা দাঁড়ি কমা ওয়ার্ড করতে পারবেন না। হ্যাঁ, উনি কিন্তু একটা কথা বলছেন, উনি কোরআন সম্পর্কে জানেন না, ভাই আত্মা সম্পর্কে জানেন না, কোরআনকে পড়তে পারে না, আমি জানতে চাচ্ছি কথা বলছেন, এটা আমি জানতে চাচ্ছি, আমার ইনফরমেশনে যদি ভুল হয় আমাকে ধরাই দিবেন, যে ব্যাপারটা ভাই আমি একটু বলি সেটা হচ্ছে, এইজন্যই কিন্তু আমরা মূলত আসলে তার ধর্মটা সম্বন্ধে জানতে চাই। ধরেন আপনি অযাচিত ভাবে আপনি আমার কোরআন বা আমার ধর্ম নিয়ে যখন মন্তব্য করবেন, আমার কিন্তু জানার ইচ্ছা যদি লেখা থাকে আপনি বলবেন হ্যাঁ ভাই আপনার রেফারেন্সটা এরকম লেখা আছে, যদি না থাকে বলবেন যে লেখা নাই, দ্যাটস ইট, তাহলে আমরা টপিকটা অন্যদিকে নিয়ে যাবো। না আপনি এই টপিকসে থাকেন, কারণ আপনি বলতেছেন যে নাস্তিকরা যেহেতু এরশাদ দাবি করতেছে, এরা অনেক সেক্স করে, তো মুসলমানরা তো করে, মুসলমানের ধর্মে তো চারটা বিয়ে আছে, চারটা পর্যন্ত করতে পারে, এটি তো আপনার ক্লেম ছিল, তাই না? তো তখন আমি সচরাচর বুঝবো আপনি যদি শিক্ষিত হন এইটুকু জানেন যে কোরআনকে যেভাবে আয়াত থাকে ঠিক এইভাবেই পড়তে হবে, এইখানে ওই যে শব্দ যুক্ত করে কোন কোরআনের ব্যাপারে কথা বলা যাবে। আমি তো কোরআনের আয়াত পড়ি না, এর সাথে আমি বলছি এই বিধানটা কি আছে না নাই। তাহলে আপনি ঠিক আছে, জান আমি পেঁচাইলাম না, আমি আপনাকে উত্তর দিচ্ছি আয়াতটা কিভাবে আসছে। দেখেন আয়াতটা আসছে এইভাবে আসছে যে মুসলমানদেরকে বলা হচ্ছিল যে প্রথম কথা হলো মুসলমানরা কিন্তু বিয়ে করে স্বাধীন নারীদেরকে, স্বাধীন নারী হলো যেমন ধরেন আমরা যে এখন বিয়ে শাদি করি, মানে তারা কোনো দাস না দাসী না কিছু না, তাদের বাবা মা আছে, অভিভাবক আছে, ঠিকানা আছে, এইটাই আমরা সাধারণত বিয়ে করি। সাধারণত আমরা কিন্তু যে উদ্বাস্ত তাদেরকে কিন্তু কেউ বিয়ে করতে চায় না, যার বাপ মা নাই যে মেয়েটা তাকে কিন্তু সমাজ বিয়ে করতে চায় না, কথাটা বুঝছেন? সাধারণত মানুষ এইটাই করে। তো এখন সেইখানেও দেখা গেছে অনেক সময় এতিম মেয়েদেরও দেখা গেছে বাবা মারা গেছে, তার সম্পদের জন্য অনেকে বিয়ে করে, সম্পদটার জন্য, মেয়েটাকে বিয়ে করে না, সম্পদটাকে হরণ করার জন্য, এগুলো কিন্তু তখন হইতো। তো তখন আল্লাহ তাআলা যে ইটা দিছে ইন্সপায়ার করছে, সেটা আল্লাহ তাআলা বলতে চাইছে যে তোমরা এতিম মেয়েদের সম্পদের জন্য বিয়ে করো না। যদি তোমরা স্বাধীন নারী না পাও, স্বাধীন নারী বিয়ে করতে গেলে মোহরানা লাগে, যদি না পাও তাহলে উত্তম হইলো দিনদার কোন দাসী, সেটা এক দুই বা ম্যাক্সিমাম হইলো চার। কিন্তু তারপরে লাইনে আবার একটা কথা বলছে, যদি সবার সাথে সম ব্যবহার ন্যায্য বিচার না করতে পারো তাহলে একটাই উত্তম। আচ্ছা আপনি বলেন তো আসলে কি সম্ভব আপনি দুইটা মেয়ে দুইটা যদি বিয়ে করেন দুইটাকে সমান ভাবে আপনি দেখতে পারবেন, এটা কি একটা পুরুষের পক্ষে সম্ভব? আমি তো কখনো দুইটা বিবাহই করব না যদি করি। আচ্ছা দেখেন আপনি দেখেন দেখেন আমি কত সুন্দর করে প্রশ্নটা করলাম, দেখেন আপনি উত্তরটা কিভাবে দিলেন। দেখেন আমি বলছি এটা কি আসলে পসিবল কিনা, যে তার মানেটা আপনি বুঝতেই পারতেছেন যে আল্লাহ তাআলা কি বলতে বুঝাচ্ছে, যে বুঝি নাই আল্লাহর কথা বুঝি নাই, এজন্য তো আপনার কাছে জানতে চাচ্ছি এরশাদ ভাই। হ্যাঁ আল্লাহ তাআলা বলছে যে মানে চারের অধিক তুমি করতে পারবা না, কিন্তু যদি সবাইকে সমান ভাবে দেখতে পারো তাহলে, নাহলে একটাই মানে তো এইখানে তো বলছে যে এখানে কিন্তু এখানে তো বলে দিছে, মনে করেন এখানে তো বলে দিছে আমি যদি চাই আমি যদি চারজনকে সমান অধিকার দিতে সক্ষম হই আমি চারটা বিবাহ করতে পারবো, এখানে তো বলে দিছে যে আমি চাইলে করতে পারবো যদি চারজনই আমার কাছে সমান থাকে,
তাহলে আলটিমেটলি তো এই মুসলিম ইসলাম ধর্মে তো এইটাকে বৈধতা দিচ্ছে। তাহলে আপনি যে বললেন যে নাস্তিকরা তাহলে মনে করেন আল্লাহ তাআলা বলছে যে তোমরা ম্যাক্সিমাম চারটা বিয়ে করতে পারো এবং সেটারও শর্ত দিছে। ওকে, এখন আর কোন ধর্মে কিন্তু এই বিবাহের এই এই লিমিটটা দেয় নাই। অন্য প্রতিটা ধর্মে 1000টা বিয়ে করতে পারেন যত খুশি, এটা কি জানেন কিনা আমি বলতেছি? না জানি না, আপনার কাছ থেকে শুনলাম। আচ্ছা তো জেনে নেন। আচ্ছা তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। তাহলে আমরা কি জানলাম, ইসলামে ম্যাক্সিমাম বাই লতে ইসলামিক লতে এই কন্ডিশনে এই ক্রাইটেরিয়া চারটা অন্য কোন ধর্ম নাই। তাহলে আমরা কি দেখতেছি, বিবাহের ব্যাপারে অন্য কোন ধর্ম কোন দিক নির্দেশনা দিচ্ছে না, ইসলাম বলতেছে চারটা। এখন আপনি বলেন এইটা কি চারটা কি মনে হয়, আমরা এখানে থাকি কোনটা ঠিক? আমার কাছে ফেয়ার মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না বলেন? একের অধিক হইলে তো এটা একাধিক হয়, যদি দুইটা হইতো তাহলে একাধিক হইতো, তাই না? তার মানে ইসলাম তো এখানে বৈধতাটা দিচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, ঠিক আছে ভাই, তো এটা আপনার কাছে ঠিক না, কোনটা হইলে ঠিক হইতো একটু বলবেন, ঠিক হইতো কোনটা বললে? আমি যেটা ঠিক না ওইটার কথা বলতেছি। আমি তো ভাই কোরআন শরীফ লেখি নাই, আমি ধরেন আমার আমি তো কোনো ধর্ম প্রচারক না, বা না আমরা ধর্ম নিয়ে বলবো না। মনে করেন আমিও মুসলিম না, আপনিও মুসলিম না, আমাদের কাছে হঠাৎ একটা কোরআন আসছে, কোরআনে বলতেছে ওই যে মনে করেন যদি যদির কথা নদীতে ফেলেন কথা আছে না, ওইসব কথাগুলো আপনি ফেলে দেন। আমি স্পেসিফিক এখানে কোরআন মুসলিম ধর্ম আপনি বলেন চারটা বিবাহ আপনার কাছে কি যুক্তিযুক্ত, মানে এই লটা কি ঠিক আছে? বললাম না, আমার কাছে মনে হচ্ছে না। না আমার কাছে এইখানে সরি লিসন এইখানে আমার আমি মনে হচ্ছে কি মনে হচ্ছে না এইটা হচ্ছে পরের বিষয়। আপনি যখন বললেন যে নাস্তিকরা একাধিক মানুষ, না না আপনি কথাই না না আপনি কথা বললেন, আমি জাস্ট ওইটা বোঝানোর জন্য যে মুসলিম ধর্ম এই ব্যাপারটা জায়েজ আছে। আপনি কি নাস্তিকদের নিয়ে কথাটা বলতেছেন? এই ব্যাপারটা তো আপনার ধর্মে জায়েজ করে দিছে, তাইলে আপনি স্পেসিফিকলি শুধু নাস্তিকদের কেন ইন্ডিকেট করতেছেন? আমার সমস্যাটা হচ্ছে এখানে, মুসলিম ধর্মে 16টা বিয়ে থাকুক আর একটা বিয়ে থাকুক, এটা এতে আমার কোনো মাথা ব্যথা নাই। বাট আপনি যখন বলবেন যে নাস্তিকটা হচ্ছে একাধিক মানুষের সাথে সেক্স করতেছে, বাট তখন তো আমি আপনার ধর্মের কথা বলবো যে এখানে তো মুসলিম কোনো অসুবিধা নাই তো? না 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 ঠিক আছে, তাহলে কি আপনার পয়েন্টটা মেক করা ঠিক হয়েছে এরশাদ ভাই? এটা অবশ্যই ঠিক হয়েছে। আমি আমরা কিন্তু কনক্লুশন খুব দ্রুত আমি আপনার কথা থেকে তো আসতেছি, আপনি তো কনক্লুশন ড্র করতেছেন। দেখেন আমাদের যে একটা বিবাহ সেটার কিন্তু আমাদের কিন্তু দায়িত্ব আছে যে বউয়ের সাথে আমরা কিভাবে ব্যবহার করব, সেটাতে এটা আবার আরেকটা চ্যাপ্টার, কিভাবে প্রতিটা বউয়ের সাথে ব্যবহার করব, তার ভরণ পোষণ, তার দায়িত্ব, তার সাথে ব্যবহার কি করব, সেই চ্যাপ্টারে গেলাম না। এই ব্যাপারে কিন্তু নাস্তিকতার কোন নীতিমালা নাই, কিছু নাই, কোন দায়িত্ব নাই, কিছু নাই, বিবাহ নাই, কিছু নাই, যারে খুশি যেখানে। বিবাহের প্রথম রাতে বাসরাতে তো আপনাকে সেক্স করতে হবে, তারপরে তো আসতেছে আপনার দায়িত্ব ব্যাপারটা, তাই না? আপনি তো প্রথম রাতে সেক্সটা করে নিচ্ছেন আরেকটা বউয়ের সাথে, সেকেন্ড বউয়ের সাথে। না না প্রথমে সেক্সটা করে নেওয়ার পরে আপনার কাছে দায়িত্বের ব্যাপারে, তাই না? ক্লিজি ভাই, আমরা যদি না আলাপটাকে যদি একটা সেকশনে ভাগ করি, যেমন একটা হইতে পারে অধিক বিবাহটা কি যুক্তিযুক্ত কিনা, এটা নিয়ে আপনি একটা ডিসকাশন করতে পারেন। তারপরে বিবাহটাই কি আসলে কি কতটুকু এফেক্টিভ, এটা নিয়ে একটা একটা করে আসি। আমার পয়েন্টটা মানে প্রশ্নটা খুব স্পেসিফিক, পয়েন্ট স্পেসিফিক স্পেসিফিক ছিল না, আমি বলতেছি আপনি যখন বললেন যে ইসলাম ধর্মে সরি নাস্তিকরা এটা করে, আমি বলছি যে ইসলাম ধর্মে তো একাধিক বিয়ের পসিবিলিটি মানে আছে, মানে এটাকে পারমিশন দিয়ে দিছে, আপনি চাইলে করতে পারবেন। আমার প্রশ্ন হচ্ছে এখানে তো আপনি নাস্তিকদের স্পেসিফিক বলতে পারেন না, এখানে বিবাহ বলতে কি বোঝায়? বিবাহ থাকাটা বিবাহ থাকাটা ইমব্যালেন্স, এই যে আমি বলতেছি তো নাস্তিকরা যে কাজটা করে ওদের কোনো দায় দায়িত্ব নাই, এদের প্রচুর বাচ্চা দেখতেছি এটা কিভাবে বলেন কিন্তু বলছেন যে কি যে ধর্মেও তো একাধিক বিয়ের মানে একাধিক মেয়েকে ভোগ করার কিন্তু অধিকার দিছে, তাই না? কিন্তু আপনার স্টেটমেন্টটা কিন্তু এরকম ছিল না যে মানে একাধিক করছে এই কথাটা এরকম ছিল না, যার সাথে ইচ্ছা তার সাথে করছে। ধরেন আপনার ইসলামে আমাদের ইসলামে কিন্তু চারটা পর্যন্ত তার সমস্ত দায় দায়িত্ব নিয়ে
একটা রুলস মেনটেন করে দেন হচ্ছে বিয়ে করে তার চারটা পর্যন্ত আপনি করতে পারবে, এক দুই তিন অথবা চার, চার যতটুকু যোগ্যতা তার ভরণ পোষণের যোগ্যতা দিয়ে। কিন্তু নাস্তিকতায় এটার কিন্তু কোনো নির্দিষ্টতা নাই, আপনি চাইলে 10টা 20টা 50টা আজকে একটা কালকার একটা এটা করতে পারেন। নাস্তিকরা হাজারটা বিয়ে করুক, এতে আমার মাথা ব্যথা নাই। ইসলাম ধর্ম হাজারটা বিয়ে করুক, এতে আমার মাথা ব্যথা নাই। বাট মাথা ব্যথাটা হচ্ছে যখন আপনি কম্পেয়ারটা করতে যাচ্ছেন তখন নিজের ধর্মের কথা তো বলতেছেন না, তখন তো বলতেছেন জাস্ট নাস্তিকরা হচ্ছে এই কাজটা করে। বাট এটা তো এই যে কম্পেয়ার করতেছি তো ভাই, কম্পেয়ার করতেছি তো, আপনারা নাস্তিকরা আপনাদের সন্তান কোথায় হইতাছে, ড্রেনে পড়তাছে, অ্যাবর্শন করতাছে, এখানে তো যার কোন ঠিক ঠিকানা নাই। এইখানে তো সন্তানের কথা ছিল না ইশাদ ভাই, এইখানে তো সেক্সের ব্যাপার ছিল। সেক্স করলেই কি সন্তান চলে আসবে? বুঝলাম না আমি কথাটা। এইখানে আপনি যখন আপনার স্টেটমেন্টটা দিছিলেন প্রথমে, আপনি বলছেন আপনার সেক্স করার কথা, তো সেক্স করা মানে তো আর সন্তান পয়দা হয়ে যাওয়া না। আমি তো যে কারোর সাথে সেক্স করতে পারি, তাই বলে কি তার সাথে আমার মানে তার সাথে আমার বাচ্চা হয়ে যাবে, মানে সে কি আমার বাচ্চার মা হয়ে যাবে? ব্যাপারটা তো এটা না। তো আপনারা যখন যে কেউ সাথে সেক্স করবেন সেটা অবশ্যই আপনারা কোনো বিবাহ কোনো বন্ধন কোনো কমিটমেন্ট ছাড়াই করবেন, তাহলে এটাও তো একটা সোসাইটি গড়ে উঠতেছে না? আপনি যখন আরো একটা বিবাহ, আপনি যদি বিবাহ, ক্লিনজি ভাই আগে দাঁড়ান, এনা দুইটা পার্ট আছে। আপনি রিপ্রেজেন্ট করতেছেন নাস্তিকের, আমি রিপ্রেজেন্ট করবো মুসলমানের। আমি প্রমাণ করবো চারটা বিবাহ আসলে কি যৌক্তিক, এই বিবাহের এই যেহেতু কোরআন শরীফের আইন কখনোই চেঞ্জ হবে না, আসলে কি 2020 সালে বা 2030 সালে আসলে কি আমাদের কি এমন কোন সিচুয়েশন কি আমরা করব যে আল্লাহ তালার এই আইনটা গভর্নমেন্ট বাই ল দিয়া ফলো করবে? অলরেডি কিন্তু একটা দেশে গভর্নমেন্ট কিন্তু আইন করছে প্রতিটা পুরুষকে দুইটা বিবাহ করতে হবে নালে জেলে দিবে। আপনি কি জানেন সেটা কোন একটা দেশ? আপনি কি বলতে পারবেন কোন দেশ সেটা গভর্নমেন্ট আইন করছে বিয়ে যদি দুইটা না করে তাহলে তাকে যাবজ্জীবনের জেল দিবে? এটা কি আপনি জানেন? এই রাইট নাও 2020 সালে পৃথিবীর কোন দেশ সেটা বলেন। আমি চাচ্ছি কি একজন একজন করে কথা বললে কথাটা আমাদের বুঝতে, না না ঠিক আছে, আপনারা যদি এই দুজন একসাথে কথা বলেন একটু, মানে বিষয়টা হচ্ছে কি একদম গ্যারগ্যার করে কথা কিছুই বুঝা যায় না, বুঝতে পারছেন? জিনিসটা দেখতো খারাপ শোনা যায়, আপনারা কথা বলছেন আমি কিন্তু ছেড়ে দিছি, মানে একদম ছেড়ে দিছি। সাইফুল্লাহ ভাই আমি প্রশ্ন করতে পারি, আপনি তাহলে এরশাদ ভাইরা মিউট দিলেন না কেন? আমাকে কেন মিউটটা দিলেন? দুইজন যেহেতু একই অপরাধ করছে, না না আপনি তাইলে আমার উপরে প্রথমে অন্যায়টা কেন করলেন ভাই? আমারে মিউট দাও, এই সাইফুল্লাহ ভাই আমারে ভাই মিউট দাও, দাও মিউট দাও, এখন মিউট দিতে হবে না, না 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 এরশাদ ভাই এখন আমার প্রশ্ন দাও, আমাকে আগে বলেন পৃথিবীতে রাইট নাও। আমি আরো কোশ্চেন করতেছি, আমরা কোনোদিনে একজনের সাথে ওভারটক করব না। পৃথিবীতে রাইট নাও একটা দেশ আছে যেখানে গভর্নমেন্ট রুল করছে প্রতিটা পুরুষকে দুইটা বিবাহ করতে হবে এবং না করলে যাবজ্জীবনের জেল, সেটা কোন দেশ? এখন পৃথিবীর অনেক মুসলমান দেশটা কিন্তু আগেই বলে রাখি। হ্যাঁ বলেন, মনে আমি অ্যানসারটা দিচ্ছি আপনাকে, এইটা মনে করেন আমি জানি অথবা জানি না, হ্যাঁ আপনি অ্যানসারটা দিয়েন, আমি না আমি আমি বললে আমি আপনাকে আমি জানি না। এখন কোন কোন দেশে তো ল আছে যে চুরির অপরাধে হাত কেটে দিতে হবে, আপনি অ্যানসারটা দিয়েন, অ্যানসারটা দিয়েন। এখন যেইটা ভালো ওইটাই তো আমরা নিব, মনে করেন ক্লাসের ভিতরে 100টা ছেলে আছে, আমি কথাটা বলি, আমি টু দ্য পয়েন্টে আসতেছি, আমাকে একটু মেক আউট মেক করতে দেন পয়েন্টটা। সেটা হচ্ছে মনে করেন ক্লাসের ভিতরে 100 জন ছেলে আছে, এখন আমার রোল নাম্বার হচ্ছে, আমার ক্রমিক নাম্বার হচ্ছে 99, এখন আমি চিন্তা করব আমার আগে আরো 98 জন আছে, আমি ওইটা চিন্তা করবো, কিন্তু আমি কিন্তু এটা চিন্তা করবো না যে আমার পিছনে কতজন আছে। যদি আমি পিছনেটা চিন্তা করি তাহলে কিন্তু আমার রোল আরো পিছিয়ে যাবে, ব্যাপারটা বুঝছেন তো? আমি এইটা কেন বললাম যে আপনার আপনার পৃথিবীতে যদি ভালো কিছু কোনো দেশ থাকে, ভালো কিছু রুল ক্রিয়েট করে, সংবিধানে ভালো কিছু থাকে, তো আমরা ভালোটাকে ফলো করব। আর যেই সংবিধানে খারাপ কিছু আছে খারাপটাকে কেন আমরা ফলো করব? এখন বলেন যে কোন দেশে এই 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 ইয়েটা আছে সংবিধানে, এটা লেখা আছে যে দুইটা বিবাহ করতে হবে, আদারস হচ্ছে এবার একটা মিউট করুন, এবার একটা মিউট করুন, আমি দেখেন আমি ওকে দেখেন আমি আপনাকে প্রশ্ন করছি, পৃথিবীর একটা দেশ আছে যেখানে, সরি একটু ইন্টারাপ্ট করি, আমি যখন কথা বলতেছিলাম আপনি কিন্তু মিউট করেন নাই, তো আমাকে আপনি পট করে বলতেছেন মিউট করেন মিউট করেন, না না আমি কথাটি অফ ছিলাম কিন্তু, ঠিক আছে এখন বলবো, আপনার থেকে পারমিশন নিয়ে কথা বলবো, যাও হ্যাঁ বলবো, জি জি শিওর, পারমিশন নেওয়ার কিছু নাই, বলেন। দেখেন
আমি আপনাকে প্রশ্ন করছি যে পৃথিবীর কোন দেশ আছে যেখানে সরকার আইন করছে যে প্রতিটা পুরুষকে দুইটা বিবাহ করবে? আপনি উত্তর না দিয়ে আপনি কি করলেন, আপনি একটা কনক্লুশন ড্র করলেন। কি কনক্লুশন? যে কোন একটা দেশ যদি খারাপ নিয়ম করে তার মানে এই না যে আমরা খারাপ নিয়মটাকে ফলো করব। তার মানে আপনি ধরেই নিছেন সেই দেশটা খারাপ নিয়ম ফলো করছে। অথচ আপনার জিজ্ঞাসা করা উচিত ছিল যে এরশাদ ভাই, দেশের নাম জানি না, এই কেন করছে আইনটা? তারপরে যদি আমি উত্তর দিতাম এই কারণে, তখন আপনি বিচার করতেন যে না, তাইলে তো এটা খারাপ আইন। তারপরে আপনি এই ডায়লগটা যদি দিতেন যে কোন একটা দেশ যদি খারাপ আইন করে সেটা কখনই দৃষ্টান্ত হইতে পারে না কোনো ফলো করা। কিন্তু আপনি কিন্তু সেটা কিছুই করেন নাই। আপনি কিন্তু অলরেডি দেশের নাম জানি না আমি কি করব এরশাদ ভাই। এখন তো ইউরোপের অনেক দেশে, আমেরিকাতেও অনেক বাজে বাজে আইন আছে যেটা আমার পছন্দ না। এখন আমেরিকা মানে বা ইউরোপের যাচ্ছেন, দেখেন এখন ইউরোপের কোন কান্ট্রি মানে যে একটা একটা ল করে দিলে ওইটা ভালো, দেখেন দেখেন দেখছেন আবার দেখছেন সেম সেম জিনিস। দেখেন আগে থেকেই প্রেডিকশন করে ফেলান, আগে তো দেখবেন যে আসলে ঘটনাটা কি, তারপরে না আপনি বলবেন। আপনি বলেন, আপনি যদি না বলেন আমি বুঝবো কিভাবে ভাই? আমি তো আপনি তো আমাকে আমাকে তো জিজ্ঞাসাই করেন নাই যে না এরশাদ ভাই জানি না বলেন। আমি তো বলছি এটা আপনাকে বলছিলাম, আমার আমার বক্তব্যের শেষে আমি বলছিলাম না, আপনি তখন একটা লেকচার দিয়েছেন যে কোন দেশ যদি লেকচারের পরে বলছিলাম বোধহয় এরশাদ ভাই, লেকচার শেষে বলছিলাম যে এবার আপনি বলেন যে কোন দেশ। না তো এটাই তো, আগে থেকে না কোন সব প্রেডিকশন করবেন, আগে শুনবেন তারপরে। আর আমি বললেই যে এটা রাইট হবে, ধরে নিলাম আমি মনে করলাম এটা বেস্ট টাইম, তার মানে যে এটা রাইট তা না। আমার দৃষ্টিতে রাইট হতে পারে, অন্য জনের দৃষ্টিতে তার লজিকে হয়তো এটা রাইট না হইতে পারে। এটু আমরা যেন নিজেরা বুঝার চেষ্টা করি যে আমি যা বলি তাই রাইট না। এখন আপনি কান্ট্রির নামটা বলেন, আমাদেরকে বলেন, আমাদের সবাই তো জানা উচিত তাই না? ইরিত্রিয়া, হ্যাঁ সেই দেশটার নাম হলো ইরিত্রিয়া। এটা একটা আফ্রিকার একটা একটা কান্ট্রি এবং সেখানে কি কি হাউ ডু ইউ স্পেল দ্যাট এরশাদ ভাই একটু যদি বলতেন। আই থিংক দ্যাট এটা আসলে এটা ইংলিশে আমার মনে হয় ইরিত্রিয়া, IRITRIA could be like that, I mean অথবা ইডিয়া শুরু হইতে পারে, আই এম নট শিওর। আচ্ছা ইরিত্রিয়া ভাই, জি বলেন। এটা এই দিয়ে শুরু, জি আচ্ছা হইতে পারে আর কি, মানে ইরিত্রিয়া বা এরকম আর কি আফ্রিকার আর কি। সেখানে ওদের ওদের পার্শ্ববর্তী একটা দেশ ছিল, নামটাও ভুলে গেছি খুব সম্ভবত। এখন আমার পয়েন্টটা হচ্ছে, এখন ইরিত্রিয়া এই কান্ট্রিতে দুইটা বিবাহ জায়েজ করছে, তাই বলে কি কাজটা ভালো? দেখেন আমাকে না শেষ করতে দিচ্ছেন না, কারণ কেন আপনার ইন্টারেস্টই নাই আসলে এরকম আইন করলো কি কারণ? মানে দেখছেন আপনি শোনারও আগ্রহ নাই, এবার হচ্ছেন কারণ কনক্লুশন আগে দিচ্ছেন। তো সেখানে পুরুষ মানুষ মারা গেছে যুদ্ধে, ওদের প্রচুর পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধে অনেক পুরুষ মারা গেছে। মেয়ের সংখ্যা এত বাড়ছে যে গভর্নমেন্টকে জনসংখ্যা বাড়ানোর জন্য এবং এবং সোশ্যাল যে একটা ব্যালেন্স করার জন্য গভর্নমেন্ট এই আইনটা করতে বাধ্য হয়েছে। এই আইনটা কিন্তু করছে কিন্তু রিসেন্টলি, এর আগে কিন্তু দরকার পড়ে না, ঠিক আছে? তো যে কোনো দেখবেন যে কোনো জিনিস যেখানে হয় নেসেসিটি থেকে কিন্তু সবকিছু আসে। যত ল যত ল করে সবই কিন্তু একটা সোশ্যাল একটা অর্গানাইজড একটা 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 বেটার আউটপুটের জন্য কিন্তু ল চেঞ্জ করে, লটাকে মডিফাই করে সব সময়, এক এক সময়। এই যে আজকে এখন করোনা চলতেছে, দেখেন পুরো দেশের সারা ওয়ার্ল্ডের কিন্তু ল চেঞ্জ হয়ে গেছে। বিমানে সিট কিভাবে হবে, দোকানে কিভাবে যাব, সম্পূর্ণ আমাদের জীবনযাত্রা চেঞ্জ হয়ে গেছে। এই সিচুয়েশন আমরা কিন্তু জানতাম না যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। তো আর আমরা জানি কোরআনটা হইলো কেয়ামত পর্যন্ত এটা চলবে, তার মানে কোরআন হলে এমন একটা একটা ল বুক যেটা যে কোনো সিচুয়েশনে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, যে কোনো যেমন বলছে একের এক অথবা দুই। দেখেন সিচুয়েশন যখন এরকম হবে তুমি একটা বিয়ে করো, সিচুয়েশন যদি এরকম হয় তুমি দুইটা করতে পারো, সিচুয়েশন যদি এরকম হয় তিনটা, দেখেন কারণ এটা ফলো করতে। এবং আমরা জানি আপনি ভালো করে জানেন যে ফার্টিলিটি যে মেয়েদের যে কিভাবে ডিক্রিজ হচ্ছে, আগে 40-45 অন্তর্গত মেনোপজের আগে একটা মহিলা রিক্স ফ্রি বাচ্চা জন্ম দিতে পারতো, সেইটা আস্তে আস্তে 40-এর থেকে 30-এ আসছে, এখন 30-এর নিচে চলে গেছে রিক্স ফ্যাক্টর। তাহলে একটা মেয়ে দেখেন 11 বা 10-এ যখন তার ফার্স্ট পিরিয়ড হয়, সেইখান থেকে এই যে মেনোপজের যে যে পিরিয়ড টাইম ফ্রেমটা এটা কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। এখন 30-এর আগে মেয়েরা বলতেছে তাড়াতাড়ি আমরা বাচ্চা নিব,
তা না হলে আমাদের বাচ্চা প্রবলেম হতে পারে। এটা কিন্তু আমরা 20-30 বছর আগে জানতামই না যে এই সিচুয়েশন আসবে। আমরা আরো একটা জানি যে পুরুষ বাচ্চা হওয়ার জন্য যে ওয়াই ক্রোমোজোম, সেই ওয়াই ক্রোমোজোম কিন্তু কমে যাচ্ছে এখন, মেয়ে বাচ্চা হচ্ছে বেশি। মেয়ে বাচ্চা হচ্ছে বেশি এবং দেখেন ইন্ডিয়াতে দেখেন প্রতিদিন কতটা মেয়ে বাচ্চা ওরা মেরে ফেলতেছে প্রতিদিন, এমনকি একটু আপনাকে থামাই। আপনি যে কান্ট্রির নাম বললেন আমি জানি না, আমি তো ইংলিশে খুবই পারদর্শী না, তো একটু যদি স্ক্রিন শেয়ার করে দেখাইতেন যে এই ব্যাপারটা কি রিউমার নাকি রিউমার না, এই যে যে কান্ট্রির নাম বললেন। হ্যাঁ, এটা আমি একটা পত্রিকাতে পাইছি, এখন যদি আপনি তো কোন জিনিস না জেনে সাধ্যাই আপনি যে একটা রেফারেন্সটা দিচ্ছেন এটা কি দেখেন আপনি না। আচ্ছা আচ্ছা, আমি যে এখন যে কথাগুলি বলতেছি এই কথাগুলি আপনার কাছে কি উপযুক্ত মনে হচ্ছে না? আপনি যে একটা কান্ট্রির নাম টানলেন, আমি তো কান্ট্রির ব্যাপারে দেখলাম, আপনি তো অনেকক্ষণ বললেন এর সাথে, আমি একটা মিনিট বলি। আপনি যে কান্ট্রির নামটা বললেন এর বাইরে যদি কথা বলেন, প্রথমত আপনি বাইরে কোথায় কথা বলতেছেন? আপনি তো একটা ভাই কান্ট্রির নাম বললেন, আমি ওই কান্ট্রির ব্যাপারে দেখলাম যে এই কান্ট্রিতে আদৌ দুইটা বিয়ের ব্যাপারে যে কথা বলেন এটা সত্য নাকি মিথ্যা, তো এটার অ্যানসারটা কি? আমাদের সম্মানিত হোস্ট সাহেব আপনি একটু গুগল করে আমাকে একটু জানাবেন, এটা বিবিসি রিপোর্টে আছে। হ্যাঁ, ব্যাপারটা এতে আমি যে এখন যে প্রিমিস গুলি দাঁড় করাচ্ছি যে যা হচ্ছে এগুলা কি, এগুলো আপনার কাছে কি যুক্তিযুক্ত মনে হচ্ছে না? আমার কাছে হচ্ছে না দেখে তো আমি কথাটা বলতে। আচ্ছা, তাহলে আপনার কাছে হচ্ছে এটা যে পুরুষের সংখ্যা কম না পৃথিবীতে মেয়েদের সংখ্যা বেশি, আপনি বলেন তো? এটা আমি জানি না, বলেন আপনি আরেকটা ভুল ইনফরমেশন দেন। আচ্ছা ধরে নেন, আচ্ছা মেয়ে বাচ্চা হত্যা করা কি সাপোর্ট করেন আপনি? আমি কোনো বাচ্চা হত্যা করাই সাপোর্ট করি না। ভেরি গুড। আচ্ছা তাহলে ধরেন বাংলাদেশে বা ইন্ডিয়া যে কোন একটা দেশ, ধরেন বাংলাদেশে ধরলাম, বাংলাদেশে ধরেন ছেলে এবং মেয়ের জন্মের হার ধরে নেন 50-50 ধরেন, 50-50। আচ্ছা তার মানে 100টা সন্তান যদি ভূমিষ্ঠ হয় তাহলে 50টা ছেলে হবে আর 50টা মেয়ে হবে। সেখানে যদি মেয়ে বাচ্চা দেখার পরে যদি মেয়ে বাচ্চাকে মেরে ফেলে তাহলে এইটা কি আর এই রেশিওটা কি ঠিক থাকবে? রেশিওটা কিন্তু ঠিক থাকবে না। এখন আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি, এবার আপনি পড়াশোনা করে আসেন যে ইন্ডিয়াতে প্রতিদিন সব মেয়ে বাচ্চা ভ্রূণ হত্যা হচ্ছে, আপনি অন্য কারোর সাথে কথা বলেন না না এসব বাধ্যতামূলকের দুই বিয়ে বাধ্যতামূলক ভারত পাকিস্তান সীমান্তে রাজস্থানে দর্শক জানে যে কি বলতে চাচ্ছি আমি। সোহান ভাই আমি আপনাকে, আচ্ছা ক্লিনজি ভাই আমি আপনার কাছে একটু সময় নিচ্ছি, আমরা আলোচনা করবো, আরো সমস্যা নেই, আপনি আছেন থাকেন সমস্যা নেই। আমরা একটু ওয়ান টু লার্ন ভাইয়ের কাছে একটু পরিচিত হয়ে ওনার কাছে যদি ওনার কোনো বক্তব্য থাকে একটু কথা শুনে আসতে চাচ্ছি। ওয়ান টু লার্ন ভাই আপনি যদি একটু আনমিউট করে বলতেন। জি সাইফুল্লাহ ভাই ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমার পরিচয় হলো আমি মুসলিম ফ্যামিলির একটা ছেলে, বাট আমার ভিতরে কিছু ডাউট আছে, বলতে পারেন একজন অ্যাগনস্টিক। জি আপনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে আপনি বলতে পারেন। আচ্ছা আমি তো এই যে যে ভাইটা আছে আমি তার নামটা জানি না, নামটা ভাই নামটা কি একটু বলবেন? ক্লিন জি ভাই আমার, জি হ্যাঁ আচ্ছা ক্লিন জি আসলে নাম না, জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কোনো প্রবলেম নেই। মানে আপনার সাথে কাছে আমার দুইটা কোশ্চেন, প্রথম কোশ্চেনটা হলো ইরশাদ ভাই স্টেটমেন্টটা কি ছিল একটু আমাকে যদি একটু রিপিট করতেন।
এটা কি ছিল আমি রিপিট করব, এটা এরশাদ ভাইকে বললে বেটার হইতো না, কারণ এরশাদ ভাই যেহেতু স্টেটমেন্টটা দিছে। না যেহেতু আপনি পয়েন্টটা নিয়ে আসছেন, দ্যাট মিন্স আপনিও ক্লিয়ার যে যে কোন একজন রিপিট করলেই হবে, আপনি ক্লিয়ার না হলে তো পয়েন্টটা নিয়ে আসতেন না। জি আচ্ছা হ্যাঁ, এরশাদ ভাই এটা বলছিল যে নাস্তিকরা হচ্ছে একাধিক মানুষের সাথে সেক্স করতে পারে, এই টাইপ একটা স্টেটমেন্ট সে দিছিল যে সেক্স। আমার এখন এত কথা হইছে, আমি অরিজিনাল যে স্টেটমেন্টটা দিছি ওটা যদি এরশাদ ভাই বলতো তাহলে স্পেসিফিক সে বলতে পারতো, বুঝছেন? আমি অনেক কথা বলছি তো, প্রায় হাফ এন আওয়ার 45-50 মিনিট আগে সেই কথাটা বলছে। হ্যাঁ তো আমি তখন পয়েন্টটা মেক করছি, এটা আমি আমার কথা বলি, আমি মেক করছি যে নাস্তিকদের যে আপনি বলতেছেন যে একাধিক মানুষের সাথে সেক্স করতে পারে, এই ব্যাপারটা তো ইসলামে বৈধতা দিছে, আমার পয়েন্টটা ছিল এটা। আর একদম এক্স্যাক্ট বক্তব্যটা এরশাদ ভাই এখানে আছে, তাকে জিজ্ঞেস করলে পাবেন। থ্যাংক ইউ। এখন আমার সেকেন্ড কোশ্চেনটা হলো, ইসলাম তার বৈধতা দিছে অথবা ভাই কম্পারিজনটা আপনি কিভাবে আনতেছেন আমাকে একটু বুঝিয়ে দিবেন। ইসলাম বৈধতা দিছে বুঝি না আপনার প্রশ্ন, কম্পারিজনটা তো ইসলাম দিয়ে আনতেছি, ইসলামের সাথে ওই যে নাস্তিকতার যে ব্যাপারটা ওইটা নিয়ে আনতেছি। ওই যে ইসলামে হচ্ছে একাধিক একাধিক মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন। আচ্ছা এখন আমার প্রশ্নটা হলো, বিয়ে এটা কি অনলি ফর সেক্স? বিয়ে অনলি ফর সেক্স না, বাট বিয়ের পরে আপনি কিন্তু ওয়াইফের সাথে আপনার সেক্স আপনি কি করবেন না, মানে এটা কি মানুষ করে না? এটা তো কি বলে ওই যে ভাই আপনি এসবের সাথে যেভাবে অ্যানসার দিচ্ছেন আমি সেভাবে অ্যানসার চাচ্ছি না। আমার কোশ্চেনটা হলো, বিয়েটা কি অনলি ফর সেক্স, ইয়েস অর নো? ইট ডিপেন্ডস। মানে আপনি শুধু একজন মোরাল মানুষ, আপনি খারাপ ভালো মানুষের দিকে আমি যাচ্ছি না, একজন নরমাল মানুষ সে কি শুধু সেক্সের জন্যই বিয়ে করে? আমি তো বললাম ইট ডিপেন্ডস। ওকে ঠিক আছে, ধন্যবাদ। এখন আমার সেকেন্ড মানে ইসলামের 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 প্রেক্ষাপটে সেক্স করাটা কিন্তু অত্যাবশ্যক। ইয়া ভাই আপনার নিকটে আমি কি ওয়ান্ট টু লার্ন? জি আমি মারা গেলাম, ধরেন আমি আজকে দুপুরবেলা বিয়ে করলাম, রাতের বেলা মারা গেলাম, সেক্স করতে পারলাম না, আমার কোনো পাপ আছে ইসলামে? পাপের কথা তো আমি বলতেছি না। না না না, অত্যাবশ্যক মিন্স আমি সেটা না করলে আমার পাপ আছে? আমার বিয়েটা কি কমপ্লিট হবে আমি যদি বিয়ের পরে সেক্স না করে মারা যাই? ইসলামের দৃষ্টিতে তো মরে যাওয়াটা কোনো পাপ না ভাই। আমি মরে যাওয়াটাকে পাপ বলতেছি না, আমার কোশ্চেনটা আরেকবার শুনেন। আমি বিয়ে করেছি, আমি সেক্সের আগে মারা গেলাম, ঠিক আছে, আমার বিয়েটা কি কমপ্লিট হইছে নাকি হয় নাই? এইটা কি আমাকে জিজ্ঞাসা করতেছেন না? ইসলাম শরীয়তে কি আপনাকে আপনাকে জিজ্ঞাসা করতেছি, আমার মতামত দিব? আমার আমার মতামতে তো ইসলাম, আপনার মতামত চাচ্ছি না, আপনার মতামত চাচ্ছি না আমি। আপনি বলছেন, আপনি বলছেন ইসলামে সেক্স করাটা মাস্ট, সাথে একটা কন্ডিশন দিয়েছেন বিয়েটা, বিয়েটার সাথে সেক্সটাকে আপনি মিলাচ্ছেন, ঠিক আছে। আমার কোশ্চেনটা হলো, আমি ধরেন দুপুরবেলা কবুল বললাম, রাতের বেলা সেক্স করার আগে মারা গেলাম, আমি আমার বিয়েটা কি হয়েছে নাকি হয় না ইসলাম অনুসারে? ইসলাম অনুসারে যে ব্যাপারটা এটা তো আমি জানি না, এটা তো তাহলে আপনার ওই যে হুজুর যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। আর আমার মতামত যদি জানতে চান তাহলে আমি তো সেক্সের আগে মারা গেল কি গেল না ওইটা কিন্তু আমি আপনাকে মানে মিউট করতে বাধ্য হলাম, আমার কোশ্চেনটা আপনাকে আমি করতেই হবে। উনি যেটা বলেছেন যে ভাই ইসলামে সরি বিয়েতে কি সেক্সটা মাস্ট কিনা, আপনি কিন্তু বলেছেন যে ইসলাম অনুযায়ী সেক্সটা মাস্ট। আপনি এখন আমার অবস্থা আমি জানি না, আপনি একটু প্লিজ একটু ক্লিয়ার করেন আপনার অবস্থানটা, ক্লিয়ার করেন। আপনি সে যদি মারা না যায়, সে যদি মারা গেলে তো মারাই গেল ভাই, মারা গেলে তো ওই মানুষটা আমি কবর থেকে উঠে সেক্স করতে পারবো না, বাট মারা গেলে তো মারাই গেল। আমি তো মারা যাওয়ার কথা বলতেছি না, তা আমি তো একটা মানুষ ভাই। আপনি তাহলে শুনেন, আমাকে একটু টাইম দেন, এখন ওয়ান টু লার্ন ভাই। আমি আপনাকে প্রশ্ন করলাম এই যে ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এখন আমি যদি জন্মের পরে মনে করেন 7 বছর বয়সের পর আমি মারা গেলাম, তাইলে কি এটা অপরাধ হবে না অপরাধ হবে না? প্রশ্নটা কেমন, আপনি উত্তর কি দিবেন বলেন? আমি যদি নামাজ না পড়ি তাহলে তো সেটা আমার জন্য ক্রাইম বা একটা পাপ হিসাবে গণ্য হবে, তাই না? অবশ্যই। সেটা কি হ্যাঁ হ্যাঁ সেটা কি 7 বছরের আগে না 7 বছরের পরে এই যে পাপটা শুরু হবে, সেটা কি 7 বছর আগে না পরে? এইটা তো আমি যতটুকু জানি যে 7 বছর বোধ হয়, এটা জানার ব্যতিক্রম থাকতে পারে 6-7-8 থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা আমরা ধরে নিলাম 7 বছর, যদি 7 বছর হয় তাহলে আমি 7 বছর আগে মারা গেলে আমি কোনো ক্রাইম করতেছি না,
এখন আপনার পয়েন্টটা কি যায় কোন এক্সাম্পলটা কেন দিলেন তাহলে আমি আমি 7 বছর মনে করেন 7 বছর আমার বয়স হচ্ছে 7 বছর 1 দিন আমি একদিনের মাথায় মারা গেলাম তাহলে কি আমার পাপ হবে ওই একদিন আমি আপনি ওই যে একদিন আমি আমি ইসলামিক রেফারেন্সটা পারফেক্টলি জানি না যদি এরকম হয় 7 বছরে নামাজ পড়াটা মাস্ট তাহলে 7 বছর 1 দিন ওই একদিনে যে 5 ওয়াক্ত নামাজ আছে সেটার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে আমি জানি না যে এটা 7 বছর নিজেও জানেন না এক্স্যাক্টলি এটা বলতে পারে জানেন না হ্যালো 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 মিস্টার 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 আমি বলতেছি আমার কোশ্চেনটা কমপ্লিট হয় নাই যদি মাস্ট হয় সাত বছরই আমার লাস্ট লিমিট তাহলে ওই যে একদিন এটার জন্য আমাকে অবভিয়াসলি আস করা হবে কেন আমি পড়িনি ঠিক আছে অ্যানসারটা পাইছেন এখন আমার কোশ্চেনটা হলো আপনি বলছেন সেক্সটা মাস্ট বিয়েটা হইতে হইলে আমার কোশ্চেনটা হলো আমি বিয়ে করলাম তারপরে আমি 3 দিন পরে সেক্স না করার আগে একদিন না ধরেন 5 দিনের মধ্যে আমি সেক্স করি নাই তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ আমি সেক্স করি নাই আমি মারা গেলাম বা আমি ডিভোর্স দিলাম আমি কি বিয়েটা কি হয়েছে নাকি হয় নাই এক্সাক্ট অ্যানসার দিবেন আমি যে বিয়ে হয়েছে কি হয় নাই বাট পাপ হবে কি হবে না এটা তো আপনি জিজ্ঞাসা করতে হবে কোন আলেমকে কারণ এটা তো ইসলামের শরীয়ত আর আমার মতামত যদি জানতে চান আপনি না জানেন আপনি নো 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 আপনি না জানেন আপনি তাহলে কেন আপনি কি সবকিছু জানেন আমি তো ইসলাম আমার সেন্টেন্সটা কমপ্লিট করতে দেন আমার আমি যে জানি ওইটার কথা আমি অভিযোগটা করি জানি না ওইটার কথা তো বলতেছি না ওয়ান টু লার্ন ভাই ভাই আমি যেটা আমি অভিযোগটা করি আমি অভিযোগটা করি তারপর আপনি অভিযোগের বিপরীত আপনার ব্যাখ্যাটা দেন আপনি একটু আগে বলছেন ইসলামে বিয়ের সাথে সেক্সটা মাস্ট মনে আছে মাস্ট মানে কি মাস্ট মানে আপনি জানেন যে বিয়ে করলে সেক্স করতেই হবে অবশ্যই তাই তো হ্যাঁ তাহলে আপনি কেন বলতেছেন যে আপনি জানেন না যে বিয়ের সাথে সেক্স রিলেটেড কি এটা জানেন না বিয়ের পর বিয়ের একদম বিয়ে হইলো সকাল বেলায় হ্যাঁ এখন আমি দুপুর বেলায় মারা গেলাম এই মাঝখানে সময়টা সেক্স করতে পারলাম না এই যে হুজুরদের এই যে আলেমদের এই ব্যাখ্যাটা তো আমি জানি না এটা তো ইসলামের কথা লেখা আছে কিনা এটাও আমি জানি না এইটার স্পেসিফিক বললাম যে এই ব্যাপারটা আমি জানি না আমি যে কথাটা বলতেছি আপনি বিয়ে করলেন আপনার ওয়াইফের সাথে আপনি 5 মাস 6 মাস 8 মাস 1 বছর ধরে আছেন আপনি তার সাথে সেক্স করলেন না আমি ওইটার কথা বলতেছি আপনি যেভাবে সেক্সটাকে বিয়ের সাথে রিলেট করতেছেন আপনি জানেনই না সেক্সটা বিয়ের সাথে রিলেটেড কিনা না জেনে এই যে রিলেটটা করতেছেন মানুষ সেক্সটা করবে কেন এই যে বিয়েটা যে ফরজ একটা স্বাবলম্বী পুরুষের জন্য এই এই বিয়েটা ফরজ করার পিছনে মেইন কারণটা কি তাহলে এটা বলেন ইসলামের ইসলামের দৃষ্টিকোণে এটা কি কেন বিয়েটা কেন ফরজ করা আরে ভাই মেইন কারণ আর একটা কারণ আর 10টা কারণের মধ্যে একটা কারণ পার্থক্য আছে রে ভাই আপনি বলেন কি বলবো আমি আমি আপনাকে জিজ্ঞেস করছি ইসলামে যে বিয়েটাকে বৈধতা দেওয়া হয়েছে ভাই একটা কথা বলছে নাস্তিকরা সেক্স করে আপনি বলছেন মুসলিমরা বিয়ে করে ঠিক আছে এখন আমার জানতে হবে যে বিয়েটাই সেক্স কিনা বিয়েটাই সেক্স কিনা তাহলে তো কম্পারিজন আসবে না ইসলামে তো বিয়ের বিয়েতে বিয়েটাকে সেক্সি বোঝানো সেরকম তো ইসলামে বলে না বলা হয় না যে তোমরা বিয়ে করতে পারবা তোমরা তোমার ওয়াইফের সাথে চাইলে শুতেও পারবা না শুতে পারবা এটা তো কখনো বলা হয় না বলা হইছে যদি যদি ইসলামে বিয়েটারই সেক্স বোঝানো হয় তাহলে আমি যদি বিয়ের পরে সেক্স না করি তাহলে কি বিয়েটা কমপ্লিট হবে আপনার লজিকে আপনার লজিক তখন তখন গুনাহ হবে গুনাহ আল্লাহ নারাজ হবে আরে ভাই আল্লাহ গুনাহ হবে সেটা এক জিনিস বাট আমার বিয়েটা কমপ্লিট হবে কি না আপনার লজিক কি বলে বিয়ে তো ভাই বিয়ে তো কমপ্লিট হয়ে বিয়ের ভিতরে যে গুনার ব্যাপারটা আছে না যেটা আপনি করতে পারবেন যেটা করতে পারবেন না দুইটা পয়েন্ট ভাই ওইটা তো বিয়ের পরে আরো 10টা ব্যাপার আছে আমি বলে গায় আগে আরে কত ব্যাপার আমি বলে খাওয়াইতে হবে না খাওয়াইলে আমার গুণ হবে এরকম তো 10টা ব্যাপার থাকতে পারে আমার কোশ্চেনটা হলো সেটা না সেটা তো বিয়ের পরের কথা বিয়েটা কমপ্লিট হওয়ার সাথে সেক্সটা রিলেটেড কিনা এটার অ্যান্সার চাচ্ছি আপনার লজিক কি বলে না আমার লজিক তো জানতে চান সবসময় তারপর ইসলাম নিয়ে আসেন আমি লজিক বলার পর আবার ইসলাম টাইনে আমি তো কথা আমার লজিকে বিয়ের সাথে আমি কেন আপনার লজিকটা আর ইসলামটাকে রিলেট করতেছি কারণ আপনি বিয়েটাকে সেক্সের সাথে রিলেট করতেছেন ইসলামের দিক থেকে দ্যাট মিন্স আপনি এতটা ক্লিয়ার হইতে হবে ইসলামে বিয়েটা কি শুধু সেক্স কিনা
এটা আপনার ক্লিয়ার হইতে হবে। বার সেক্সটা না হলে আমি কি বিয়েটা কমপ্লিট হইতে পারে কিনা সেটা জানতে হবে, রাইট? অন্যতম উদ্দেশ্য হচ্ছে সেক্স ইসলামে, বিয়ের অন্যতম উদ্দেশ্য হচ্ছে দুইটা সমর্থক শব্দ না। আমি দুইটা ওয়ার্ড আপনাকে দিলাম, আপনার যেটা মনে হয় প্রাসঙ্গিক, যেটা মনে হয় আপনি নিবেন। ওই গেম আমার সাথে খেলতে পারবেন না ভাই, আপনি যেটা আপনি যেটা বলবেন সেটাই আমি নিব। আমি আপনার কি মনে হয় সেটা নিব না। আপনি বলেন অন্যতম নাকি প্রধান? অন্যতম অন্যতম, ঠিক আছে। এখন ওই যে ওইটা উইদাউট ম্যারেজ যে সেক্সটা ইশাদ ভাই মেনশন করছে, সেখানে কি ওইটা অন্যতম কারণ ছিল সেক্সটা নাকি প্রধান কারণ ছিল? সে তো অন্য তোমার কথা বলে নাই, সে প্রধানের কারণে বলে না। সে বলছে যে নাস্তিকরা চাইলে একাধিক মানুষের সেক্স করতে পারে। এখন কি আপনি বুঝতেছেন যে সেক্সটার সাথে বিয়েটার কম্পারিজনটা যায় না? আপনি কি বুঝতেছেন? হাজারটা পয়েন্ট আছে, বাট সেক্স করাটা একটা পয়েন্ট না ওইটার ভিতরে, বিয়ে করার ভিতরে ইসলামের দৃষ্টিকোণ থেকে? এইটা খালি বলেন হ্যাঁ নাকি না, তাহলে এইটাই তো আমি বোঝাতে যাচ্ছি। ঠিক আছে, একটা পয়েন্ট, হ্যাঁ একটা পয়েন্ট, একটা জায়গায় একটাই পয়েন্ট, আরেক জায়গায় অনেকগুলা পয়েন্টের সাথে একটা পয়েন্ট রিলেটেড, দুইটা কম্পেয়ার যোগ্য না? আপনি যদি না বুঝেন থাকেন তাহলে আমি আরেকটা বাংলা ভাষায় এক্সাম্পল দিব, আর যদি বুঝে থাকেন তাহলে আপনি স্বীকার করতে হবে যে আপনার কম্পারিজনটা ঠিক ছিল। আপনি কি বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় এক্সাম্পল দিতে পারেন? না রে ভাই, পারি না ভাই। আমি আপনি কি ভাবতেছেন সেটা ব্যাপার না, সাইফুল্লাহ ভাই বা অন্যরা যারা আছেন, আমি যেটা মিন করতে চাচ্ছি, এরশাদ ভাই বলেছে নাস্তিকরা একাধিক মেয়ের সাথে সেক্স করতে পারে, আর উনি সেটার সাথে চারটা মেয়ের বিয়েটা টেনে এনেছে। বিয়েটা নট অনলি ফর সেক্স, দেয়ার ইজ এ লট অফ ইস্যু, লট অফ রেসপন্সিবিলিটি। না না, এক্সকিউজ এক্সকিউজ, হ্যাঁ, এইটা কি আপনার আপনার কি বলা, এটা কি আপনার মতামত নাকি ইসলামের মতামত? ইসলামের মতামত, নট অনলি ফর সেক্স। আপনি না না না, ইসলামের মতামতটা দিবেন তখন আমাকে রেফারেন্স দিতে হবে যে নট অনলি ফর সেক্স এই লাইনটা কোথায় লেখা আছে, এটা একটু রেফারেন্স দিবেন, কারণ আপনি যেহেতু ইসলামের কথা বলতেছেন, কাইন্ডলি প্লিজ। মানে বুঝলাম না আপনি, এই যে নট বিয়েটা, বিয়েটা নট অনলি ফর সেক্স, এইটা কোথায় ধর্মগ্রন্থে বা হাদিসে বা কোথায় লেখা আছে এই রেফারেন্স দিবেন? ধন্যবাদ 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 ধন্যবাদ। এবার আপনি বলবেন আমাকে যে শুধু সেক্স না, সাথে অনেকগুলা ক্রাইটেরিয়া এড করা আছে। আমি বলেছি নট অনলি ফর সেক্স, ঠিক আছে, সেখানে কিছু ডিউটিস আছে, কিছু রেসপন্সিবিলিটিস আছে। ভাই আপনার মতবাদ আর ইসলামের মতবাদ এক হলো না, ওয়ান টু লার্ন ভাই, এই বলতেছি কোথায় পাইছি বল। আচ্ছা 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 আচ্ছা, বলতে পারি, বলতেছি বলতেছি, এই যে বাংলাদেশে আমার বা একটা হিউম্যানের কি বলে মৌলিক অধিকার 5টা, তাই না? জি হ্যাঁ। এখন আমি যদি বলি খাদ্যই একমাত্র মৌলিক অধিকার না, আমার কি স্টেটমেন্টটা ভুল? ভাই আপনি বাংলাদেশের সংবিধান আর ইসলামের সংবিধান, বাংলাদেশের সংবিধান, ভাই বাংলাদেশের সংবিধান ইসলামের সংবিধান আমি মিলাইতেছি না। নো নো ভাই, আমি একটা লজিক দেখাচ্ছি আপনাকে, একটা লজিক দেখাচ্ছি, একটা লজিক দেখাচ্ছি। লজিক দেখাচ্ছেন, মনে করেন এই লজিকটা আপনি কই থেকে দেখাচ্ছেন? এই যে মৌলিক অধিকার 5টা, এটা কোন বইয়ে লেখা আছে? বাংলাদেশের কোন কোন বইয়ে লেখা আছে এটা বলেন।
মানে আপনি জানেন না কোন বই লেখা আছে? আপনাকে জিজ্ঞাসা করতেছে, আমি তো বললাম আপনাকে এটা কোথায় লেখা আছে, আপনি প্রশ্নের উত্তর দেন। মনে করেন একটা বইয়ের নাম হচ্ছে, একটা বইয়ের নাম হচ্ছে মনে করেন কখগ। হ্যাঁ, কখগ বইয়ে লেখা আছে যে বাংলাদেশে মানুষের মৌলিক অধিকার হচ্ছে 5টা। এখন কালকে আমি চাইলাম, আপনি যে মানুষ, শেষ করি, আপনি যে মানুষ, আপনি যে মানুষ, এটা কোন বইয়ে লেখা আছে? আপনি যে মানুষ, আরে ভাই, আপনি যে আমার মৌলিক অধিকার থেকে আপনি কেন মানুষে চলে গেলেন ভাই? এটা শেষ করি, আপনি যে মানুষ, এটা যে স্টেটমেন্ট দিয়েছিলেন এলাইনে জোকার বলে ভাই, আপনি যে মানুষ, এই যে আমি আপনার কথাই বলতেছি, আপনি যে মানুষ, আপনি যে মানুষ, এটা এটা কোন বইয়ে লেখা আছে? করতে দিচ্ছেন না, আমি তো বললাম এটা তো আমার কথা ছিল, ওটা আমি কোন বইয়ের রেফারেন্স টানি নাই ভাই, আমি তো বলছি আমার কথা। আমি কি বলছি, এটা অমুক বইয়ে লেখা আছে। আপনি যে বললেন যে বাংলাদেশে মৌলিক অধিকার 4টা, সরি 5টা, এখন 5টা মনে করেন একটা বইয়ে লেখা আছে, বইয়ের নাম হচ্ছে মনে করেন কখ গ। এখন এইটা যদি আমি কালকে চাই পরিবর্তন করতে, আমি কিন্তু পরিবর্তন করতে পারবো, কিন্তু ইসলামের যে বিধান, আমি আপনি বা যে কোনো হুজুরি চাক না কেন, এটা কিন্তু পরিবর্তন এখন করতে পারবে না। এইখানে হচ্ছে সমস্যাটা। তা আপনি যে বললেন সেক্সের ব্যাপারটা, ওই আপনার লজিক সেন্স, তাই তো? এই ওই আপনার লজিক সেন্স, তাই তো? এটাই আপনার লজিক সেন্স, এটাই আপনার লজিক সেন্স। আপনাকে কখন বললাম আপনার পক্ষে? আমি শেষ বলি নাই, আমি শেষ বলি নাই, আমি শেষ বলি নাই ভাই, বলছি এই হলো আপনার লজিকের সেন্স। না, লজিকের সেন্স তো আমি দিলাম, এখন আপনার যদি এটা মাথা না ঢুকে তাইলে ভাই এটা আমার অপরাগতা, বুঝছেন? আচ্ছা, এখানে 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 যে কয়জন দর্শক আছে, ঠিক আছে, এখানে ভাই ভোটাধিকার করেন না, শোনেন, সংখ্যা গরিষ্ঠতা দিয়ে কখনো ভুল কোনটা সঠিক এটা যাচাই করা যায়। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। কোন ফিল্ডে, কোন ফিল্ডে যদি এটা আমার পক্ষে বেশি থাকে আপনি অ্যাকসেপ্ট করবেন বলেন, আমি সেই ফিল্ডে যাব। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে। আপনি চ্যালেঞ্জ ম্যালেঞ্জ এগুলো আমার সাথে করে না, আমার কোনো ফিল্ডে যেতে হয় না, কোনো চ্যালেঞ্জ ম্যালেঞ্জ, রেসলিং খেলা হচ্ছে না যে চ্যালেঞ্জ করবেন। আমি যে WWE খেলা হচ্ছে, আমি অনলি রেসলিং খেলা চ্যালেঞ্জ করে, অনলি রেসলিং খেলা চ্যালেঞ্জ করে, আর কোনো জায়গায় চ্যালেঞ্জ আসে না। আপনার যে এক্সপ্রেশন, মানে অন্য কোনো অন্য কোনো জায়গায় চ্যালেঞ্জ হতে পারে না, যে এক্সপ্রেশন আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, মানে এটা লাইক ফাইটিং কোনো চ্যালেঞ্জ করতেছেন, ওরকম আমি চ্যালেঞ্জ যেতে চাচ্ছি না। আমার পয়েন্ট খুব স্পেসিফিক, ইসলামে যদি এটা বলা থাকে যে বিয়ের উদ্দেশ্য একমাত্র সেক্স না, এইটা যদি এই লাইনটা যদি ইসলামের কোন বইতে লেখা থাকে, আপনি আমাকে জাস্ট রেফারেন্স দেন, আমি চলে যাব ওইটা পে, আর কিছু আমি বলবো না। শেষ, আপনার কথা শেষ, আপনার কথা শেষ। কথা শেষ তো নাই ভাই, কথার কি শেষ হয়? কথা ভাই বাচ্চা, কিছুক্ষণ পর পর বাচ্চা, ঠিক আছে। আপনি কি একটু আগে আমার সাথে একই করেন নাই যে বিয়েটা সেক্সটা, সেক্সটা বিয়ের অন্যতম কারণ? আমি একটু এখানে ইসলাম নিয়ে কথা বলবো না, আসলে ম্যারেজের মানে সোশ্যাল কনস্ট্রাকশন থেকে ম্যারেজটা আসলে কি, এটা একটা ডিসকাশন হতে পারে। সাকিব ভাই আপনি কন্টিনিউ করেন ভাই, আপনি কন্টিনিউ করেন, লোকের সাথে কথা বলা যাবে না, মাপছি, আপনি কন্টিনিউ করেন ভাই। মানে ক্লিন জি ভাই, আমি আপনাকে একটু জানতে চাই, মানে ম্যারেজ, আমি বললাম সাকিব ভাই, সাকিব ভাই, আমি একটা সেন্টেন্স বলে শেষ করে দিচ্ছি, একটা সেন্টেন্স বলে আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আমি বললাম যে ABCD এগুলো হলো অ্যালফাবেট, ঠিক আছে? উনি বললো এটা কোন বইয়ে লেখা পাইছেন, এই কোশ্চেন যে করতে পারে তার সাথে আর কি। আমি বলছি যে আপনি ওই যে ইসলামের কথাটা বললেন, ওটা ইসলামের কোন জায়গায় লেখা আছে? ইসলামের রেফারেন্স আপনি কথা বলার পরে আপনি রেফারেন্স চাইছিলেন, এই জন্য আমি এই যে ABCD ওইটা বলছি, এটা মনে হয় সাকিব ভাই কন্টিনিউ করেন, তারপর আমি বললাম বইয়ের নাম কখনো হতে পারে, ওইটা নিয়ে কিন্তু আমার পয়েন্ট। সাকিব ভাই একটু শুনেন সেটা হচ্ছে যে ম্যারেজের ডেফিনেশনটা কি একটু জানেন, মানে আমাকে একটু আপনি আপনার কনসেপ্টে একটু বলতে পারবেন? আপনি আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করেন, আমি জানি না আপনি কতক্ষণ ধরে এখানে আছেন। হ্যাঁ, আমার শুরুতেই পয়েন্ট ছিল, আমি ম্যারেজ কি, ম্যারেজ করলে কি হবে, সামাজিকতা বাড়বে না কমবে, হ্যাঁ, এগুলো আমার কোনো পয়েন্টই ছিল না, আমি সংজ্ঞা জানি না, আমি কিচ্ছু জানি না, আমার জাস্ট পয়েন্ট এইটাই ছিল যে অ্যাপ্লিকেশন তো জানেন, অ্যাপ্লিকেশন তো জানেন যে ম্যারেজের ব্যাপারটা তো বুঝলাম। আমি বললাম এই ব্যাপারে আমি হচ্ছি গন্ডমূর্খ, বাট আমার আমার যেটা পয়েন্ট ছিল, আমার পয়েন্ট ছিল এরশাদ ভাই যখন এই কথাগুলো বললো তখন আমি বললাম যে আপনি সাইফুল ভাই, এটা কি গন্ডমূর্খদের কথা বলার স্টেজ? একটু জিজ্ঞাসা করলাম আপনাকে সাইফুল ভাই, আরে ভাই এটা কি গন্ডমূর্খদের কথা বলার? আমি বলছি যে ওই ব্যাপারটা, ওয়ান টু লার্ন ভাই, আপনার কানে কি হেডফোন ইয়ারফোন আছে? আমি বলছি ওই ব্যাপারটা আমি গন্ডমূর্খ,
আপনি শোনেন নাই ঠিক মতো? আচ্ছা আপনি একটু প্লিজ আগায় যান, এখানে আমি আপনাকে কথা বলতে দিচ্ছি, একটু বলেন। ধন্যবাদ 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 সাইফুল ভাই। জি ফার্স্টই বলতেছি, আমি মানে চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যখন হচ্ছে এরশাদ ভাই এই কথাটা বলছিল, তখন আমি জাস্ট বলছি যে আপনি যে এই যে অ্যাথিস্টদের ব্যাপারে এই কথাটা বললেন, এটা তো ইসলাম ধর্মে তো একাধিক বিয়ে করার পারমিশন দিয়ে দিছে। হ্যাঁ তো আপনি যে অ্যাথিস্টদের কথা বলেন, তারা হচ্ছে অনেক একাধিক মানুষের সাথে সেক্স করে, বাট এটা তো আপনার ইসলামেই দিছে। তার মানেটা কি দাঁড়ালো? আপনি সেক্স ইকুয়াল টু ম্যারেজ, এইটা আপনি পারছেন, যার জন্য মাহমুদ ভাই এইটাই আপনি আপনার সাথে একটু কথা বল, মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এইটাকে উনি মানে ওনার যে কোরিলেশন বা উনি যে একটা মানে লিঙ্ক করছে এটা ঠিক নাই, এই তো বলতে চাচ্ছেন? এক্স্যাক্টলি। হ্যাঁ ব্যালেন্স করে, রাইট? এতটুক তো মানেন। আর সেক্সটা কি একটু শুনেন, একটু শুনেন আমাকে, সেক্স জিনিসটা কি একটা মানে কোহ্যাবিটেশন, হ্যাঁ, একটা ইন্টারকোর্স, একটা রিলেশনশিপ যেটা একটা স্যাটিসফ্যাকশন কে সার্ভ করে, রাইট? আচ্ছা একটুখানি সাইফুল ভাই একটু, আমি আমি সরি, আমি 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 মাপ চেয়ে নিচ্ছি। ক্লিনজি ভাই রে আপনি বুঝাইতেছেন ম্যারিজ কি, ক্লিনজি ভাইয়ের জন্ম কি, মানে বাপ মা সারা হইছে? আমাকে একটু মাফ করবেন, এই যে পটকুরা সে মা বাবাতে চলে গেল, আমি কি মা বাবা নিয়ে কোন কথা বলছি? না না, কারণ ম্যারিজটা ম্যারিজ আর সেক্স আপনি সমান করতেছেন। আচ্ছা তার মানে কি যে যে মনে করেন বিবাহ জি শুনতে পাচ্ছেন, আমি আশা করি সবাই শুনতে পাচ্ছেন। আচ্ছা ক্লিনজি ভাইকে একটু আনমিউট, আচ্ছা ক্লিনজি ভাই মিউট হয়ে গেছেন। আমি 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 মিউট করে দিয়েছি সাকিব ভাই, আমি এরশাদ ভাইকে মিউট করেছি, ক্লিনজি ভাইকে মিউট করে দিয়েছি। আমি আসলে চাচ্ছি না প্রসঙ্গ থেকে বের হয়ে যাক এরশাদ ভাই, মানে আমার কাছে মনে হয়েছে যে প্রসঙ্গ থেকে বের হওয়ার মতো একটা টপিক টেনে নিয়েছেন, আমরা আসলে ওই প্রসঙ্গে যেতে চাচ্ছি না। ক্লিনজি ভাই যে প্রসঙ্গে আছেন, হ্যাঁ 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 হ্যাঁ, এর মধ্যে আমরা আশা করব মানে কথা বলতে গেলেও অন্তত পক্ষে আমাদের কথার মাঝখানে কথা বলবেন, এবং প্লিজ একটু মানে বলে তারপরে অনুমতি নিয়ে কথা বলবেন। জি ক্লিনজি ভাই আপনি আনমিউট করে কথা বলতে পারেন। জি ক্লিনজি ভাই আপনি শুরু করুন। ক্লিনজি ভাই শুনতে পাচ্ছেন? আমি কি শুরু করবো, আমার তো মিউট দিয়ে দিলো। এরশাদ ভাই বাবা মানে কথা বললো, আমি সাকিব ভাই আমি আপনাকে মিউট করলাম, মানে আমি আপনি ক্লিনজি ভাই উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু এরশাদ ভাইকে মিউট করার সাথে সাথে আপনাকে মিউট করেছি, আমি চাইনি যে প্রশ্নটা চেঞ্জ হোক। আমি তো কিছু বলি নাই ভাই, আমি বুঝতে পেরেছি ভাই। হ্যাঁ আমি সেটাই চাচ্ছিলাম যে আপনি অ্যান্সারটা দেন, আপনারা দুজন কথা বলেন, যদি এরশাদ ভাই এর ফাঁকে কিছু বলতে চায় অবশ্যই সে বলবে, আপনাদের কথার পরে বলবে, এর মাঝখানে কথা বলে আমি প্রসঙ্গটাকে চেঞ্জ হয়ে যাক, এটা আমি চাচ্ছি না যে আপনারা দুজন কথা বলেন, সাকিব ভাই এবং ক্লিনজি ভাই। জি জি সাকিব ভাই বলো। হ্যালো সাকিব ভাই। হ্যাঁ সাকিব ভাই একটু আনমিউট করে কথা বলেন। সাকিব ভাই জি, এরশাদ ভাইয়ের যে ইন্টারপ্রিটেশনটা ছিল যে ম্যারেজ উইদাউট বার্থ এক ধরনের সোশ্যাল কন্ট্রোভার্সি, তো ওই জায়গাটা থেকে আপনাকে এই ধরনের একটা প্রশ্ন করা হয়েছে যেটা আপনাকে পার্সোনাল কোনো অ্যাটাক না, আপনি ওইভাবে নেবেন। জি আপনি আপনার টপিকে চলে যাবেন প্লিজ। সে তো আমাকে পার্সোনালি অ্যাটাক করলো ভাই, আবার আপনি এরশাদ ভাইয়ের সাপোর্ট নিয়ে কেন নিচ্ছেন? আচ্ছা আচ্ছা আপনি পার্সোনাল অ্যাটাক করি নাই, আপনি ম্যারেজটা বুঝতেছিলেন না। আমাকে বলছেন এরশাদ ভাই, এরশাদ ভাই আপনি আমাকে ইন্ডিকেট করে বলছেন, আপনি একটু শুনে দেখবেন কেন আপনি আমাকে বলছেন। আচ্ছা ঠিক আছে, এরশাদ ভাইকে বলছি যে ভাই আমরা কথা বলতেছি, আপনি প্লিজ এর মধ্যে বলবেন না। এরশাদ ভাই মানে আপনার কাছে রিকোয়েস্ট, মানে আপনাকে আমি চাই না যে আমি আবার ফার্দার মিউট করি, আপনি প্লিজ এটা করতে বাধ্য করবেন না, ওনাদেরকে কথা বলতে দেন, আমরা ওনাদের কথাটা শুনি, শোনার পরে যদি আপনার কোনো কথা থেকে থাকে আপনাদের ওনাদের কথার পরে আপনি কথা বলেন প্লিজ, এটা আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, এবং আপনার প্রতি না, ক্লিনজি ভাই আছেন, সাকিব ভাই আছেন বা ওয়ান টু ওয়ান যারাই আছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। জি ক্লিনজি ভাই আপনি একটু বলেন যেটা বলছিলেন। আমি কিছু বলবো না, ওই সাকিব ভাই কথা কিছু বলতে যাচ্ছে, আমি শুনি ওনার কথা, ওনার কথা শুনতেই পারলাম।
আচ্ছা ক্লিনজি ভাই, এখন আমি আসলে একটা জিনিসের এজেন্সি থাকে, তার কিছু ট্রেস থাকে, তার কিছু অ্যাপ্লিকেশন থাকে প্রতিটা জিনিসের। যেমন ধরেন আপনি ম্যারেজটা কেন, একটা সোশ্যাল সেফটি নেট তৈরি করে, ঠিক আছে, এতটুকু তো বুঝেন। একটা আপনি যেহেতু একটা রেশনাল পার্সন, একটা যদি ধরেন নর্মাল কন্টেম্পোরারি মানে কমন সেন্স নিয়ে যদি কথা বলেন, কম্পারেটিভ কমন সেন্স নিয়ে যদি কথা বলেন, তাহলে কিন্তু আপনি জিনিসটা বুঝবেন যে আমি আপনাকে কি বলতে চাচ্ছি। একটা সেক্সুয়াল রিলেশনশিপের মধ্যে কিন্তু কমিটমেন্ট থাকলো, তা একটা মানে টেম্পোরারি কমিটমেন্টের দিকে কিন্তু সে জিনিসটা নিয়ে যায়। এখন যেমন ধরেন ম্যারেজটা হচ্ছে রাষ্ট্রের কাছে, সমাজের কাছে এবং তাদের দুইজনের কাছে এক ধরনের কমিটমেন্ট তৈরি করে, লিগ্যাল, ইমোশনাল এবং সোশ্যাল, তিনটা জিনিসের মধ্যে মানে কম্পোনেন্টের মধ্যে হচ্ছে ম্যারেজ। যেটা ধরেন আমরা যারা সমাজ বিজ্ঞানের ভাষায় ম্যারেজটাকে যেভাবে দেখি, ম্যারেজের নানান রকমের থিওরি আছে, কিন্তু কথা সেখানে না। আপনি যেটা বললেন যে সেক্সটা কেন এভাবে বলাটা এরকম বোল্ড কেন সাউন্ড করতেছে, মানে আমরা কেন এত অ্যাগ্রেসিভ ভাবে জিনিসটাকে কাউন্ট করতেছি, এক্সাম্পলটা হচ্ছে এইরকম যে ধরেন আপনি যখন সেক্সুয়াল রিলেশনশিপের দিকে কথাটা বলবেন, তখন কিন্তু আর ফ্যামিলি ভ্যালুসটা থাকবে না। আপনার যে কেন ফ্যামিলি ভ্যালুসটা দরকার সেটা কিন্তু আপনি জানেন, সেটা কিন্তু এই সময়ের সচেতন সবাই কিন্তু জানেন। আপনার বৈবাহিক জীবন বলেন, দুজনের মধ্যে বোঝাপড়াটা বলেন, তারপরে হচ্ছে আপনার সবচেয়ে বড় কনসার্নটা হচ্ছে ফিউচার জেনারেশন বেসিক্যালি। এটা নিয়ে আসলে বিরোধ নাই কিন্তু কারো। আমি যেটা বলতে চাচ্ছি আসলে নাস্তিকরাই কেন যে সেক্সের যে বিষয়টা এখানে লিঙ্ক করা হয়েছে, এটা হয়তো বোল্ড কিন্তু ডিনাই করার মতো কিছু না। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? হয়তো বোল্ড সাউন্ড করে যে একদম মোটা দাগে আন্ডারলাইন করে আমি ইনস্টাগ্রামে বলতে পারি না, হয়তো কোনো একজন নাস্তিক হয়তো সেক্স করেনি না, বা হয়তো সে গে, হ্যাঁ, বা হয়তো সে মানে উদ্ভট কোনো ফ্যান্টাসির মধ্যে, অর্গাজমের মধ্যে সে আছে, দ্যাটস ডিফারেন্ট। বাট যদি আমি এইভাবে বলার ট্রাই করি, সেটা কি ভুল হবে যে নাস্তিকবাদী চিন্তার মধ্যে কনসেনচুয়াল সেক্সকে তারা মানে তারা লিগ্যাল মনে করেন? তারা কনসেন্ট থাকা সেটা যেখানেই হোক, কনসেন্ট থাকা, যদি অ্যানিমেলেরও যদি কনসেন্ট থাকে তাদের, সেটা তো প্রবলেম নাই, যেহেতু অ্যানিমেল বা সেক্ষেত্রে তাদের লিবারেলিজম ওইখানে আবার কথা বলে না। সো আমি ধরে নিচ্ছি ওই ধরনের বোর্ড কিছুতে যাব না। আমি যেখানে বলতে যাচ্ছি যে নাস্তিকবাদ তারা কিন্তু কনসেনচুয়াল সেক্স বা সেক্সকে তারা কিন্তু প্রমোট করতেছে, বা তারা এই ধরনের লাইফস্টাইলকেই প্রমোট করে। হ্যাঁ, এখন আমার কথাটা আপনি প্রমাণ করে যাবেন, আমি ইসলামের কোনো কথাও বলে নাই, আমি প্রথমে আসছিলাম ইসলামের টপিক নিয়ে কিন্তু আসছিলাম, আর বাট আপনি এখন ইসলাম থেকে বাইরে গিয়ে কথা বলতেছেন, ব্যাপারটা বুঝছেন? আমরা কিন্তু এখন অন্য একটা টপিকে আছি, তাহলে ওই টপিকটা তাহলে ক্লোজ করে দেন, ইসলামের টপিকটা নাকি? কারণ আপনি কিন্তু অন্য একটা টপিক নিয়ে আসছেন। আচ্ছা আচ্ছা, আমার টপিকটা কি ইসলামকে সার্ভ করে কিনা? আপনি যখন কথা পয়েন্ট বলবেন ওইটা যদি ইসলামের কি বলে ইসলামকে ইন্ডিকেট করে বলেন, তাহলে কিন্তু ম্যারেজটা কি, আচ্ছা আমাকে একটু বলেন, আচ্ছা আমার একটু একটু বলে শেষ করে দেন, আপনি কথাটা এখানে শেষ করেন, কারণ অনেক বড় বড় মানে ডিবেটেবল বা ডিল করার মতো টপিক আছে। ম্যারেজটা কি সোসাইটির জন্য ভায়াবল অর নট? সকল রকমের রিসার্চ এর ফাইন্ডিংস কিন্তু চলে আসছে। দুইটা মানুষ একটা পেপারে সাইন করলো, আমরা তুমি আমার সাথে থাকবে আমি তোমার সাথে থাকবো, হ্যাঁ একটা চুক্তিতে আমরা গেলাম, বাট এই চুক্তিটা কি মৃত্যু পর্যন্ত চুক্তি? তা তো ব্যাপারটা না, আমরা তো যে কোনো মুহূর্তে চাইলে তাকে আমি ডিভোর্স দিতে পারি, তার সাথে আমি না থাকতে পারি, তাই না? বাট যেই ছেলেটা বা যেই মেয়েটা আরেকটা মানুষের সাথে আজকে লিভিং টুগেদার করতেছে, হ্যাঁ, বাট ওইখানে তো কোনো চুক্তি নাই। বাট মানে ব্যাপারটা যেটা বোঝাতে চাচ্ছি, আমরা কাগজের উপর নির্ভরশীল কেন হচ্ছি? মানে কাগজ তো সবকিছু না, মানে আমরা সাইন করলাম, বাট ওই সাইনটাও তো মানে লং লাস্টিং করতেছে না, বুঝছেন আমার কথাটা?
হ্যাঁ, আমি আপনার কথাটা তাহলে বুঝে কাগজের গেছি উপর এবং কেন কেন আপনার এই কেন কথাটা, ডিপেন্ড করছে? আপনার এই কথাটা কিন্তু একদম ইনভ্যালিড কোনো কথা না। এটা কিন্তু ভ্যালিডিটি আসছে বলে তার জন্য কিন্তু রিসার্চ হয়ে গেছে। হ্যাঁ, এই যে কোহ্যাবিটেশন বা ধরেন এই যে লিভ টুগেদার, এটা এটার এটার মানে একাডেমিক ওয়ার্ডটা হইতেছে কোহ্যাবিটেশন বলা হয় এটাকে। তো আপনি এবার চিন্তা করেন, এই কোহ্যাবিটেশনের যে ধরনের ডিসকোর্স বা এটার যে ডিসফাংশন, এটাকে নিয়ে কিন্তু অনেক স্টাডি আছে সোশ্যালজির ম্যানারে, মানে সোশ্যাল সায়েন্টিস্টদের ম্যানারে অনেক স্টাডি হয়েছে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে ওয়েট 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 লেট মি টক। এখন আমি আপনাকে যে জিনিসটা বলতে যাচ্ছি, তারা কিন্তু এট দি সিমিলার টাইম তারা ডিভোর্সটাকে ওইখানে বসায়, তারা ওইটাকে মাপছে, ওইটাকে ওইটাকে একটা ওইটাকে একটা ওটার ম্যাগনিচিউডটা তারা দেখতে চাইছে যে এই যে ডিভোর্স রেট, আমি কি ম্যারেজের কারণে যে ধরনের প্রবলেম হইতেছে এটা কি ঠিকঠাক, নাকি আমার ওই কোহ্যাবিটেশনটা বা ওই যে লিভ টুগেদারটা ঠিকঠাক বা কনসেনচুয়াল সেক্সটা ঠিকঠাক, তারা কিন্তু এটা পায় নাই। তাদের ফাইন্ডিংস এ কিন্তু খুব বাজে জিনিস ধরা পড়ছে। আর এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু মডার্ন এর ডিসকোর্স। যেমন ধরেন লিভ টুগেদারের মানে যতটা মানে মানে কি বলে এটার যে ছাড়াছাড়ি বা তাদের মধ্যে যে বনিবনা হওয়ার যে বিষয়গুলো থাকে, এটার মধ্যে কিন্তু মানে লিভ টুগেদারটা কিন্তু আলটিমেট কোনো কমিটমেন্টের মধ্যে দিয়ে কিন্তু শুরু হয় না। হ্যাঁ, আর ম্যারেজটা কিন্তু একটা সোশ্যাল রিকগনিশন থাকে বাচ্চা কাচ্চা হওয়ার পরে। কি হয় সোশ্যাল রিকগনিশন? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বলতেছি। আচ্ছা 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 আচ্ছা, শুনেন, আপনি কি রেজাল্ট টেজাল্ট এগুলো পড়ে মানে এগুলো নিয়ে একটু ঘাটছিলেন? এই যে কোশ্চেনটা যে রেজ করছে, কাছ থেকে জানতে চাচ্ছি। আচ্ছা হ্যাঁ, যদি জানতে চান তাহলে জানেন। যেমন ধরেন এটার অনেক রকমের ডিসফাংশন রেজ করে, যেমন আমি আপনাকে অলরেডি দুই তিনটা বলে দিছি যে বাচ্চা কাচ্চাদের উপরে প্রবলেম গুলা ক্রিয়েট করে। তারপর কোহ্যাবিটেশন হলে ধরেন এই যে ছাড়াছাড়ি গুলা। তাহলে ভাই আমার তো পয়েন্ট আছে, আপনি এই যে বললেন যে বাচ্চা কাচ্চাদের প্রবলেম হয়, হ্যাঁ, এখন যারা বিবাহ করে বিবাহের পরে কি ডিভোর্স হয়ে যায় না? তো ওই বাচ্চা কাচ্চা গুলার কি প্রবলেম হয় না? আচ্ছা, বাচ্চা কাচ্চা প্রবলেমটা যদি লিভ টুগেদার করে তাহলে খালি প্রবলেম হয়। বিবাহ করলাম আমি একটা মেয়ের সাথে, আমার স্ত্রীর সাথে সেক্স করলাম, হ্যাঁ, আমি ওইটা সাইন করছি পেপারসে, তাই বলে ওইটা লিগ্যাল। আর একটা ছেলে আরেকটা মেয়ের সাথে সেক্স করলো, সে কোনো সাইন করে না, কোনো কিছু করে না, তাহলে ওইটা ইলিগ্যাল। এখন আমি যদি আপনার সামনে দুইটা কাপড়কে দাঁড় করাই, দুইজন মানুষ দুইটা মানে এই দুই দুই চারটা মানুষ দুইটা রুম থেকে বের হয়, আপনি কি বলতে পারবেন যে কে হচ্ছে বিবাহ করে সেক্স করছে আর কে হচ্ছে বিবাহ ছাড়া সেক্স করছে? এটা কি আপনি বলতে পারবেন? একদমই বলতে পারবো না। এক্স্যাক্টলি, তাহলে এইখানে করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এইখানে তো এই বিবাহ করাটা আর বিবাহ না করাটা ইম্পর্টেন্ট না? এখানে তারা দুজন মানে দুইটা কাপড়, হ্যাঁ দুইটা কাপড়, এই যে দুই দুই চারটা মানুষ, এই দুইটা মানুষের সাথে দুইটা মানুষের সম্পর্কটা কেমন, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। বিবাহ করা মানে তো ভাই কোনো লাইফ টাইম কোনো চুক্তি না। একদম ঠিক, একদম ঠিক। বিবাহ করলে যেমন ব্রেকআপ হইতে পারে, লিভ টুগেদার করলে ব্রেকআপ হইতে পারে, তা দুইটাই তো সেম হচ্ছে। আর সামাজিক প্রেক্ষাপটের কথা বলতেছেন, আমরা তো ভাই আমরা যখন সংসার করব বা করি মানুষজন, তখন সমাজ কি বললো? সমাজ যদি মেনে না নেয়, এর জন্য আমি মানুষের সাথে ওই মানুষটা আমাকে অত্যাচার করতেছে, আমার ওই মানুষের সাথে থাকার কোনো প্রশ্নই আসে না। তাইলে বাংলাদেশে বলেন, পৃথিবীর অন্যান্য দেশে বলেন, বিবাহের পরে ডিভোর্স হইতেই না, বলতো যে সমাজ কি বলবে? সমাজের কথা চিন্তা করে সবাই একসাথে থাকতো বিবাহের পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমার কথাটা আপনার শুনতে হবে, শুনবেন? জি বলেন। ধরেন আচ্ছা, সোসাইটিটাকে আমি কি করলাম, ম্যারেজটা উঠাই দিলাম, সাথে সাথে সবাইকে আমি বললাম যে তোমরা লিভ টুগেদার করো, এই ম্যারেজ ফাংশন দরকার নেই, কারণ তোমরা একটা ইন্ডিভিজুয়াল সোল, তোমরা কেন রাষ্ট্রের কাছে এই ধরনের লিপিবদ্ধ করার মতো বিষয়ে যাবা, কারণ এত ধরনের হাঙ্গামার করার দরকারটা কি? তার এইটার জন্য আপনাকে যেটা পড়তে হবে, সিটিজেনশিপ অ্যাক্ট হয়, মানে কেন ম্যারেজ করার সময়, তারপর ধরেন বার্থ সার্টিফিকেট করার সময়, তারপর ডেথ সার্টিফিকেট গুলো হয়। সিটিজেনশিপ একটা বিবাহ করাটা কি জরুরি? ও মাই গড, আপনি তো এই যে দেখেন গুগলটা কিভাবে পাঠাইছে। নো নো নো, এখানে এখানে আপনার এরর হইতেছে। ওয়েট ওয়েট আ মিনিট, না এইটা কি প্রত্যেকটা কান্ট্রিতে সিটিজেনশিপ হইতে মানে হওয়ার জন্য কি বিবাহ করাটা জরুরি? আপনি তো বুঝেনই নাই, আপনি তো বুঝেনই নাই, আপনি তো বুঝেন আপনি তো বললেন এই মাত্র, আপনি তো বললেন। আমি আপনাকে একটু শুনেন, একটু শুনেন, আমাকে শেষ করতে দেন প্লিজ। সিটিজেনশিপটা নিয়ে এটা বলেনি আগে, একটু এটা এটা ক্লিয়ার করেন, আমি যেহেতু বুঝি না এটা বোঝান। আচ্ছা, নাগরিক রিপাবলিকান, তারপরে ধরেন মানে ধরেন এই যে নাগরিকের যে সিটিজেনশিপ বোধ, এটা তো বুঝেন? এবং মানে স্টেট কখন মানে স্টেট কখন এই যে গভর্ন করতে চায় এইসব ট্রেসে, পার্সোনাল ট্রেসে কখন আসে, আপনি এগুলো বুঝেন না? বুঝি না, বোঝান আপনি। আপনি যে বললেন যে বিবাহ করাটা নাগরিকত্ব মনে করেন, বুঝে গেছেন কিন্তু? ওয়েট ওয়েট ওয়েট, না না আমি আমি বুঝি না, আমি আপনাকে প্রশ্ন করতে, একটু শুনেন প্লিজ,
সাইফুল্লাহ ভাই, আমি কিন্তু আমার কিন্তু মানে ওনার উপর খুব জিদ উঠে যাচ্ছে, আপনি কিন্তু শুনবেন, আমার কিন্তু সিরিয়াসলি মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, মানে আমি এখন মানে আপনার সাথে ধরেন আপনি যেন কথা শুনতেছেন না, মেজাজ ছাড়া ফেলতে হবে না। না না, হ্যাঁ মেজাজ হারা যাচ্ছে, কারণ আপনি আপনি আপনার ট্রাইকের মতো নাই। সাকিব ভাই, স্ক্রিনজি ভাই, আপনারা একটু যদি শান্তভাবে কথা বলেন এবং একজনের কথা ভিতর কথা না বলেন। না না, সাইফুল্লাহ ভাই, আমি আমাকে 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 তো বলতে হবে, মানে উনি কোশ্চেন করতেছে, আমাকে কিন্তু আনসার করার সুযোগ দিতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এখানে একটু দেখবেন আপনি, আপনি আপনি বলেন, তারপর আমি আমাকে করার সুযোগ দিই। আচ্ছা, ওকে ওকে, প্লিজ, এখন আমি যেটা আসলে বলতে চাই, প্লিজ আমাকে একটু শেষ করতে দিতে হবে না, আমি কিন্তু একটা পয়েন্টে আছি, প্লিজ আমি শেষ করে দিচ্ছি। যেমন ধরেন, আমি আসলে যেটা বলতে চাচ্ছি, যখন একজন একজন বৈবাহিক সম্পর্কে যায়, তখন কি হয়, সমাজের কাছে একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হয়, রাষ্ট্রের কাছে তৈরি হয়, তখন কি হয়, তখন আর ওই যে ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্ট আর থাকে না, সে চাইলেই হুটহাট করে তার মধ্যে আর এই জিনিসটা থাকে না। কোনো একটা প্রবলেম ফেস করলে, যাতে এখানে সোসাইটি আসতে পারে, সেখানে সাথে সাথে যখন ওই জায়গাটায় যেন স্টেট আসতে পারে, কারণ ডিভোর্স ডিভোর্সের যে ফাংশন, এটা কিন্তু অনেক কমপ্লেক্স কমপ্লেক্স ফাংশন রিলিজিয়নের মধ্যে, সোসাইটির মধ্যে, কারণ আমরা সোসাইটির মধ্যে অনেকগুলো মিটিং করি যখন ডিভোর্স হয়, তারপরে হচ্ছে ধরেন স্টেটের মধ্যে যখন আমরা কোর্টের মধ্যে যখন এগুলো হিয়ারিং হয়, নানান রকমের ডিসকাশন ডিবেট হয়, তার মানে কি এখানে ম্যারেজের মধ্যে একটা সেফটি নেট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর যদি এমন হয়, ওয়েট ওয়েট, আমাকে প্লিজ কথা বলে শেষ করতে দিবেন, আমার পয়েন্টটা শেষ করার পর আপনি কথা বলবেন। প্রশ্ন ছিল তো ভাই, আমি শেষ, হ্যাঁ আপনার প্রশ্নটার মধ্যে আমি যাচ্ছি, যদি আপনি আনসার না পান, হ্যাঁ তাহলে আপনি কিন্তু বুঝেন নাই, কারণ আপনার প্রশ্নটার আমি আনসার দিচ্ছি। আরেকটা হচ্ছে, যদি আমি কোহ্যাবিটেশন বা আমি লিভ টুগেদার দিয়ে সবাইকে আমি মুক্ত করে দিলাম, তখন কি হবে, একটা মেয়ে নিরাপদ নাই, একটা ছেলেও নিরাপদ নাই, কারণ তার রিলেশনশিপের কোন থার্ড পার্টি নাই। আপনি কি জানেন, এই যে এখানে ম্যারেজ এন্ড কি বলে ফ্যামিলি, আমাদের একটা কোর্স ছিল, তো এখানে থিওরি মোতাবেক যেটা বলে যে ম্যারেজ এন্ড ফ্যামিলিতে থার্ড পার্টি রোল, আমরা একটা থিওরি পড়ি, আপনি একটু সার্চ দিলেই বুঝবেন, থার্ড পার্টিটা হচ্ছে একটা রিলেশনকে ব্রেক আপ করার জন্য যেমন যথেষ্ট, এট দি সেম টাইম একটা থার্ড পার্টি অ্যাক্ট বা এই যে ধরনের সোসাইটি, স্টেট, তারপর হচ্ছে রিলিজিয়ন, এই ধরনের ট্রেসগুলা তাদেরকে, তাদের মধ্যে যে সম্প্রীতির যে বন্ধন, সেটাকে তারা মনিটরিং করে, থার্ড পার্টি, থার্ড আই থেকে। থার্ড পার্টির কথা যে বললেন, এখন আমি আপনাকে একটা, এখন আমার কথা শেষ কিন্তু, হ্যাঁ শেষ, হ্যাঁ এখন আমি তাহলে বলি, আপনি শুনেন, এখন থার্ড পার্টির কথা যে বললেন, মনে করেন একটা কাপল হচ্ছে লিভ টুগেদার আছে, হ্যাঁ এখন তাদের ভিতরে ঝামেলা চলতেছে, কেউ কারোর সাথে থাকবে না, এখন ছেলেটার একটা বন্ধু বা মেয়েটার একটা বন্ধু থার্ড পার্টি হিসাবে কাজ মানে কাজ করলো, সে এসে বলতেছে কেন তোমরা থাকবে না, এটা সেটা তোমরা অনেক ভালো, বলতেছে আমার কাছে প্রবলেম শেয়ার করো, তো প্রবলেম শেয়ার করার পর ওই ওই থার্ড পার্টিটা ওই ওই ফ্রেন্ডটা তাদের প্রবলেমটা সর্ট আউট করলো, তাহলে এইখানে তাহলে তো বিবাহটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট এটা বলেন তাহলে। ভাই আপনি কি বুঝতে পারছেন আদৌ, নাকি আমি বিষয় কিছু কথা বলে ফেলছি? আমি বুঝাই আপনাকে বললাম। আচ্ছা ভাই, অন্যরা কেউ কেউ কিছু বলছে মানে বুঝতে পারছেন নাকি, আমি আসলে আমার আমার প্রবলেম, আমি আমি কথা বলি, সাকিব ভাই খগেনদের সাথে কথা বললে আপনার এই এমন খগেন, আচ্ছা খগেন ওয়াটার মানেটা কি এটা কি আমি জানতে পারি? আপনাকে কিন্তু আমি মিউট করব, চুপ থাকেন। হ্যাঁ এই যে ভাই বুঝলাম, না না ভাই কেউ কি বুঝতে পারছেন কিনা, আমাকে একটু, আমাকে একটু বেটার ভাবে কেউ বুঝবেন, আমাকে একটু প্লিজ, আমি কিন্তু আপনাকে কি জানাচ্ছি, খগেন ওয়াটার আমি বুঝ, আচ্ছা আমি বলি এখানে, আমি আমি যে আপনি যে পয়েন্টটা দাঁড় করাইছেন, ওনার কথা ছিল যে যদি লিভ টুগেদার করে সেখানে কি হয়, আর আপনি বলছেন যে লিভ টুগেদার চেয়ে বিয়ে করাটা বেটার, কারণ এখানে সিকিউরিটিটা অনেক শক্ত থাকে, কারণ এখানে থার্ড পার্টি থাকে। এখন উনি পয়েন্ট তৈরি করলো যে এখানে থার্ড পার্টি তো যারা লিভ টুগেদার করে তাদের বন্ধু হতে পারে, হ্যাঁ এটা একটা যুক্তি, বাট এখানে কিন্তু কোনো ইয়ে নাই, রেফারেন্স নাই, মেডি ভাই নট অনলি রেফারেন্স, এখানে মোরালিটির একটা বিষয় আছে আবার, দি সেম পার্টি ভাই, হ্যাঁ সেটা তো আছে, ওটা তো গেলামই না, কিন্তু আপনি রেফারেন্স ছাড়া কিভাবে দাবি করবেন, এই থার্ড পার্টি কিভাবে এই সমাধানটা করবে, এই যে যে পয়েন্টটা উনি এই পয়েন্টই বোঝে নাই, হ্যাঁ উনি একটা ফাউল লজিক আছে, ফাউল উদাহরণ আছে ভাই, মেডি ভাই এগুলা কিন্তু আমার কথা না, এগুলা কিন্তু আমার কথা না ভাই, এগুলো কিন্তু আমার একটাও আমার কথা না, এগুলো হলো ওয়েস্টার্নদের কথা বুঝছেন, যারা ধরেন এই বিবাহ নিয়ে যারা স্টাডি করছে এবং স্টাডি করে এরা কোহ্যাবিটেশনকে লক করে দিয়েছে, এরকম নামায় ধর মানে থেকে আমি বুঝলাম না, শুনেন এই যে আপনার হচ্ছে কথার মাঝে কথা বলেন তো এইজন্য, এখন এখানে আপনি এখানে এতক্ষণ কথা শুনছিলেন সাইফুল্লাহ ভাই, আমি জানি না আপনি কেন বলছেন, শুনেন এখন কথা, আমি শেষ করে কথা নাই যে আমাকে উঠালেন কথা বলতে দিবেন না ভাই,
হ্যাঁ আমি একটু শেষ না না, উনি যদি না বোঝে ওনাকে স্টপ রাখবেন, উনি যদি না কথা বোঝে ওনাকে স্টপ রাখবেন। হ্যাঁ আচ্ছা, এখানে এখানে আপনি দুইটা কাজ করতে পারেন। সাকিব ভাই যে লজিকটা দিছে সেই লজিকটাকে আপনি ভুল প্রমাণ করবেন যুক্তি দিয়ে, যে না কাউন্টার দেন, এক্স্যাক্টলি কাউন্টার দিবেন যে না এটা ছাড়াও এই সমস্যাটা সমাধান করা যায়। হ্যাঁ আপনি একটা উদাহরণ টানছেন, সেই উদাহরণের বিপক্ষে কিন্তু আমি একটা কথা বলছি এবং এর সাকিব ভাইও কিন্তু আর একটা বলছে মোরালিটির ব্যাপার। হ্যাঁ মেহেদি ভাই, মেহেদি ভাই শুনে 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 মেহেদি ভাই কাউন্টার করা, ঠিক আছে আমি একটু বলি আপনার সাথে, শোনেন শোনেন, আমাকে উনি কাউন্টার করতে পারবে না, তো আমি তো থিওরি দিছি, থিওরি কাউন্টার দিতে হলে তো ক্রিটিসিজম করা লাগবে, এবং ক্রিটিসিজম তো একটা থিওরির কাউন্টার না, ওনাকে অ্যান্টিথিসিস আনতে হবে। এখন উনি আমাকে কিভাবে এই থিওরি যেটা এটা বিল্ড হয়েছে, এটা তো টেস্ট করা হয়েছে, এই টেস্টটাকে উনি টেস্টিফাই করবে, এবং উনি নতুন রিসার্চ না করে কিন্তু এখানে কোনো ইনপুট দিতে পারবে না, এটা হলো আমার আমার কন্ডিশন, এবং ওনার ওই মানে ওনার যথেষ্ট পরিমাণে ডেটা ফাইন্ডিংস লাগবে, তাহলে কিন্তু আমি ওনার কথা নিব না। ভাই মিউট দিয়ে দিলে কি করবো আর, শোনেন তার একটা কথাই বলি, এই যে আপনি যে সাকিব ভাই কথাটা বললেন যে ওয়েস্টার্নদের কথা হচ্ছে এইটা, এখন কথাটা ওয়েস্টার্নদের হোক আর ভোদাইরাম বসুর কথা হোক এটা আমার মাথা ব্যথা না, কথাটা যৌক্তিক কিনা এটা হচ্ছে মানে আমার তখন মাথা ব্যথা হয়। এখন আমি মনে করি যদি মজা না লাগে তাহলে কিছু বলার নাই ভাই, শোনেন না না শোনেন এখন আমার শোনেন ভাই না 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 কথাটা শোনেন কথাটা, এখন আমার বাড়ি যদি না 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 শুনুন আমি বলি না, এখন আমি একটা কথা বলতেছি আপনি আমার কথাটা নিচ্ছেন না, কারণ আমার বাড়ি হচ্ছে পটুয়া। আচ্ছা ওকে 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 আচ্ছা ঠিক আছে ওকে ফাইন, হ্যাঁ আপনি বলেন। এখন ওই যে আমাকে যে সাইফুল্লাহ ভাই কিছুক্ষণ আগে বোধহয় বলছে, সাইফুল্লাহ ভাই না কে জানি বলো, সাইফুল্লাহ ভাই বোধহয় বলছে, ভুল হলে ধরাই দিবেন, যে খগেন বললেন, খগেন মানে শব্দটা অর্থটা কি একটু জানতে চাই, আমি জানি না তো। আচ্ছা এটা জানাবো, আপনি এখন আপনার পয়েন্টে থাকেন বলেন, এটা জানার আমি তো প্রশ্ন করলাম সাইফুল্লাহ ভাই। হ্যাঁ এটা এটা প্রশ্ন তো আপনি আপনার আমার আমি যে আমি যে প্রশ্ন করলাম সাইফুল্লাহ ভাই এটা করছি, আপনাকে স্যাটিসফাইড, আপনাকে স্যাটিসফাইড না অবশ্যই আমি না, আমি তো এটা বিপক্ষে একটা কেন স্যাটিসফাইড না কেন স্যাটিসফাইড বললেন আপনি, তো এরপর আমাকে থামাই দিলেন, নো 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 আপনি থার্ড পার্টির কথা বললেন না, আপনি কি আপনি 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 কি সোসাইটি স্টুডেন্ট কথা বললেন আপনি, কি আপনি কি সোসাইটি স্টুডেন্ট, আমি ভাই আমি ভাই একজন করল্লা চাষি হই, এতে তো মাথা ব্যথার বিষয় না, নো নো সাইফুল্লাহ ভাই, সাইফুল্লাহ ভাই বলে ম্যানেজ করবেন কেন, এমনি কোন ফয়া মানুষ লাইভটা দেখতেছে যে একটা বিআরএস এক্সের সাথে একই একই মনে করে বিয়েটা যা সাকিব ভাই একটু মিউটে যাবেন, আমি আসলে এটাকে এতক্ষণ টেনা পেঁচানোর মতো মনে হচ্ছে যে জিনিসটা আমরা সবাই বুঝতেছি, জিনিসটা বোঝানো হচ্ছে যে, এবং সাইফুল্লাহ ভাই আমি কিন্তু কোনো বুলশিট বলি নাই, না একটু বলি ভাই, যেখানে বলা হচ্ছে যে ভাই আপনি এটা প্রুফ করেন যে আপনি এন্টি লজিক আপনি দাঁড় করান, তো তা না করে আপনি এদিক ওদিক ছুটোছুটি করলে মানে ক্লিনজি ভাই আসলে মানে ধরেন এখানে আসলেই কিন্তু ধরেন আমরা অনেক কষ্ট করে বসে থাকি, তো এইসব এন্টারটেইন করার জন্য এখানে বসি নেই, তো আপনি যদি যুক্তির মধ্যে থেকে যদি কথা বলতে পারেন কথা বলেন ভাই, আমাদের কোনো সমস্যা নাই, বাট অযৌক্তিক যদি টানা পেঁচানি করেন তাহলে সেক্ষেত্রে ভাই আপনাকে আমরা সুযোগ দিতে পারবো না ভাই, ঠিক আছে ক্লিনজি ভাই আমি তো একটা প্রশ্ন করলাম, প্রশ্ন উত্তর তো দিল না, আমি যে বললাম থার্ড পার্টির কথা সে না, ঠিক আছে ঠিক আছে, আপনি প্রশ্নের প্রশ্ন করছেন, আপনার প্রশ্ন উত্তর দিতে আমরা আমরা দিব সমস্যা নাই, কিন্তু ভাই আপনাকে যে না সে যে কোশ্চেন গুলো করা হচ্ছে সেগুলো তো আমরা পারফেক্ট কোনো উত্তর পাচ্ছি না ভাই, আমি তো অ্যানসার দিচ্ছি আমার সাধ্যমতো, বাট আপনারা তো আমার প্রশ্ন শুনে ওই যে আচ্ছা কোন অ্যানসারটা দিয়েছেন, কোন অ্যানসারটা দিয়েছেন আমাকে সাকিব ভাই, না আপনি বুঝেন ভাই, আপনি বুঝেন আপনি